আর একেবারে সমুদ্রের নিচে আবার হরাইজেন্টাল, এটাকে বলি বটম সেট। তার নিচে আছে বেডরক, অর্থাৎ ডেল্টাই স্ট্র্যাটিগ্রাফিটা হচ্ছে এরকম, খুব সিম্পল। উপরেরটাকে আমরা বলছি টপ সেট, তার নিচেরটাকে বলছি ফোর্থ সেট, যেটা একটু ইনক্লাইন, আর একেবারে সমুদ্রের নিচে আবার হরাইজেন্টাল বটম সেট, এটাকে বলি বটম সেট। তার নিচে আছে বেডরক, অর্থাৎ ডেল্টাই স্ট্র্যাটিগ্রাফিটা হচ্ছে এরকম, খুব সিম্পল। উপরেরটাকে আমরা বলছি টপ সেট, তার নিচেরটাকে বলছি ফোর্থ সেট, যেটা একটু ইনক্লাইন, আমার ভয়েস রিপিটেড হচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে রে? আমি স্টার্ট করছি, এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। সেটা হচ্ছে যে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কতগুলো মিসকনসেপশন প্রথমে ভাঙা দরকার। সেটা হচ্ছে এই ডেল্টা বিল্ডিং এ অনেকবার মেরিন ট্রান্সগ্রেশন হয়েছে আর উইথড্রয়াল অফ দি সি হয়েছে। ইকো হচ্ছে, একটা ইকো হচ্ছে, এটা শোনা যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে। সমুদ্র অনেকবার প্রায় নর্থ বেঙ্গলের ফুটহিলস পর্যন্ত গেছে এবং ফিরে এসেছে। এখন এটা খুব একটা শ্যালো এপিকন্টিনেন্টাল সিতে টাইডাল ট্রান্সগ্রেশনের মতো অনেকটা, সমুদ্র একবার এগিয়ে আসছে আরেকবার পিছিয়ে যাচ্ছে, এই ফলে ডিপোজিশন অফ কন্টিনিউয়াস প্লেটস। যা এস্টিমেট করা হয়েছে বলছে যে অন্তত হাফ এ মিলিয়ন কিলোমিটার, অর্থাৎ 5 লক্ষ কিলোমিটার সেডিমেন্ট ডিপোজিটেড হয়েছে টু ফর্ম দ্য বেঙ্গল বেসিন ডিউরিং লাস্ট 44 মিলিয়ন ইয়ার্স, তার কত 4.5 কোটি বছরে প্রায় 5 লক্ষ কিউবিক কিলোমিটার সেডিমেন্ট গুলো জমেছে। আর বে অফ বেঙ্গলে যেটা আমরা যে সাবমেরিন ফ্যানটাকে দেখছি সেখানে জমে আছে অন্তত 12.5 মিলিয়ন কিউবিক কিলোমিটার সেডিমেন্ট, অ্যান্ড ইট কন্টিনিউস। এটা এখনো সেডিমেন্ট গুলোকে ডেপথ করতে গিয়ে বলছেন যে আপার ফোর্থ সেটে 80 মিটার নিচে পাওয়া যাচ্ছে, আর এটা প্রতি বছর সাউথ ওয়ার্ড প্রায় 15 মিটার করে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ সাবমেরিন যে ফ্যানটা তৈরি হয়েছে সেটা প্রতি বছর 15 মিটার করে গ্রো হচ্ছে। That's why it is described as the largest. মানে ডেল্টার একটা অল্প পার্ট, আসলে আমরা অনেকটা আইসবার্গের মতো, হিমশৈলের মতো একটা অল্প পার্ট ভেসে আছে, বড় অংশটা কিন্তু সমুদ্রের নিচে রয়েছে। এবং ডেল্টা বিল্ডিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ডেল্টা বিল্ডিং এখনো চলছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা ঘটতে আরম্ভ করে যখন প্লাইস্টোসিন আইস এজটা শেষ হল। সেটা হচ্ছে কি, প্লাইস্টোসিন আইস এজটা তোমরা জানো যে 2 মিলিয়ন মানে 20 লক্ষ বছর আগে শেষ হয়ে প্রায় 15,000 শুরু হয়ে 15,000 বছর আগে ওটা প্রায় শেষ হতে আরম্ভ করে। এই সময় যখন এটা শেষ হচ্ছে, অর্থাৎ এই হোলোসিন পিরিয়ডে, পৃথিবীতে অনেকগুলো বড় ডেল্টা তৈরি হয়, অন্তত 24টা ডেল্টা নিয়ে নানা রকম স্টাডি হয়েছে। এই 24টা ডেল্টার মধ্যে একটা হচ্ছে যেটাকে আমরা লার্জেস্ট ডেল্টা বলছি, এটা হচ্ছে আমাদের বেঙ্গল বেসিন। 15,000 বছর আগে থেকে পৃথিবী আস্তে 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 উষ্ণ হচ্ছে, এবং হিমালয়ান গ্লেশিয়ার্স গুলো, আমি বলেছি হিমালয়ান গ্লেশিয়ার গুলো মেল্ট করছে এবং গ্র্যাজুয়ালি রিট্রিট করছে। এই সময়
এই সেডিমেন্ট লোড এবং স্নোবেল্ট ওয়াটার, তার সাথে আমি যেটা বললাম যে ঠিক এই সময় সাউথ ওয়েস্ট মনসুনটা অ্যাক্টিভ হলো, একটা হিউজ সেডিমেন্ট লোড টু দি টিউন অফ 2.5 বিলিয়ন টনস, অর্থাৎ এখন আমি 100 কোটি টন, তখন আনতো 250 কোটি টন সেডিমেন্ট লোড। এটা ওই যে রাজমহল এবং মেঘালয় গ্যাপ তার ভেতর দিয়ে ঢুকলো, কিছুটা গঙ্গা নিয়ে এলো, কিছুটা ব্রহ্মপুত্র নিয়ে এলো, আর বাকি যে ট্রিবিউটারি গুলো আছে অর্থাৎ তিস্তা মহানন্দা তারাও নিয়ে এলো। তারা দুটো মাইটি ফ্যান ফর্ম করল, একটা হচ্ছে আমাদের বারিন্দ ট্র্যাক বারিন্দ্র ভূমি, আরেকটা হচ্ছে মধুপুরগড়। আমি তোমাদের দুটো স্যাটেলাইট ইমেজ এটা দেখাও, দেখলে তুমি বুঝতে পারবে, ইউ নিড নট বি এ জিওমরফোলজিস্ট, তুমি ক্লিয়ারলি দেখতে পাবে যে কিভাবে নদী এনে এই হিউজ ফ্যান দুটো তৈরি করলো। তাকিয়ে দেখো বাঁদিকে রয়েছে আমার স্ক্রিনের বাঁদিকে হচ্ছে বারিন্দ ট্র্যাক, এই বারিন্দ ট্র্যাক্টের ওপর দিকে দেখো এক সাইডে মহানন্দা আরেক সাইডে তিস্তা তোরসা জলঝাকা, তারা এসে বারিন্দের একেবারে এক্সট্রিম সাউথ এন্ডটা গঙ্গায় টাচ করেছে রাজশাহীর কাছে, রাজশাহীর কাছে, আর ইস্টে রয়েছে ব্রহ্মপুত্র যেটা বাংলাদেশে যমুনা বলে। এবং এই বারিন্দ ট্র্যাক্টটা হচ্ছে একটা লাল মাটির দেশ, মধুপুর গড়ও তাই, আমাদের অনেকটা ল্যাটেরাইটিক ট্র্যাক্টের মতো অল্টারনেট ফ্রিজ অ্যান্ড থতে ওরকম লাল মাটি হয়েছে অনেক দিন ধরে। আর এর উপরের দিকটায় রয়েছে তিস্তা ফ্যান, তিস্তা ফ্যানটা এই বারিন্দের উপর ওভারলে করে আছে, অর্থাৎ তিস্তা পরে যে সেডিমেন্ট লোড গুলো এনেছে সেটা বারিন্দের উপর পড়েছে, এটা হিউজ ফ্যান, ইট ইজ এ ইউনিক জিওমরফিক ফিচার। তাকিয়ে তুমি তাকিয়ে দেখো যে এই যে যমুনা বা ব্রহ্মপুত্র যেটা ফ্লো করছে আর এদিকে গঙ্গা ফ্লো করছে, এর মাঝে এই ফরমেশনটা একটা প্রোস্ট প্লাইস্টোসিন ফ্যান ফরমেশন, আর এদিকে যদি ইস্টের দিকে তাকাও এটা হচ্ছে বারিন্দ ট্র্যাক, এই এই বারিন্দ ট্র্যাকটা সরি এটা মধুপুর ট্র্যাক, এই মধুপুর ট্র্যাকটা বারিন্দের মতো অতটা প্রমিনেন্ট না হলো, এটাও একই টাইপের আপল্যান্ড যেটা ব্রহ্মপুত্র সেডিমেন্ট দিয়ে তৈরি হয়েছে। ফলে ব্রহ্মপুত্র বা যমুনা এখন যে লাইনটা ধরে বইছে এখন, তার এক পাশে হচ্ছে একটা বারিন ট্র্যাক, ওয়েস্টে বারিন ট্র্যাক আর ইস্টে মধুপুর ট্র্যাক। রিজভি বলে একটা ভদ্রলোক 1957 একটা ওরিয়েন্টাল জিওগ্রাফির একটা পেপার লেখেন, উনি বললেন যে দেখো যমুনা ইজ সাবসাইডিং, অর্থাৎ ব্রহ্মপুত্র যে লাইনটা ধরে বলছে এটাকে আমরা অবশ্য 90 ডিগ্রি ফল্ট বলি, এটা ইজ সাবসাইডিং, তার দুপাশে দুটো জায়গায় একটা কম্পেনসেটারি আফিভাল হয়েছে। কম্পেনসেটারি আফিভাল মানে আইসোস্ট্যাসির খুব বেসিক প্রিন্সিপল হচ্ছে একটা জায়গা বসলে তার দুপাশের জায়গাটা উঠে। উনি এই দুটোকে বলেছিলেন এটা প্লাইস্টোসিন টেরাসিস। আমাদের এটাতে আপত্তি নেই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে ইট হ্যাড বিন এ ফ্যান, টু ফ্যানস উইচ ওয়াজ সাবসিকুয়েন্টলি আপহিভ, অর্থাৎ আফিভাল ইট এক্সপিরিয়েন্স আফিভাল ডিউ টু সাবসিডেন্স অফ দি সেন্ট্রাল পার্ট অফ দি বেঙ্গল বেসিন। ফলে তুমি যদি বাঁদিকে তিস্তা ফ্যানটা আর বারিন্দটার দিকে তাকিয়ে দেখো, কোনো জিওমরফোলজিস্ট হওয়ার দরকার নেই, শুধু ছবিটা তোমাকে বলে দেবে যে এটা ওয়াটার পোর্ট ছাড়া হতেই পারে না। বাড়ি মধুপুর গড় অতটা প্রমিনেন্ট নয়, কারণ এখানে ব্রহ্মপুত্র একা এটা বিল্ড করেছে, মেঘনার খুব বেশি রোল ছিল না। আমরা পরেরটা দিয়ে যাচ্ছি, এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গত 12,000-12,500 আগে কি ঘটেছে। বলছে যে ওয়েস্টার্ন মার্জিন অফ দি বেসিন, যে ওয়েস্ট কোস্টটা যেটা কোস্টটা সেটা এখনকার দীঘা থেকে নবদ্বীপ পর্যন্ত যদি একটা লাইন টানি তাহলে মোটামুটি সি সেই পর্যন্ত এক্সটেন্ডেড ছিল। যারা প্যালিওবোটানিস্ট তারা বলছেন যে লাইনটা তারা আরো এক্সটেন্ড করে দুর্গাপুর পর্যন্ত নিয়ে গেছেন, কারণ তারা দুর্গাপুরে ম্যানগ্রোভের পোলেন পেয়েছেন। নর্থ বেঙ্গলে মঞ্জু ব্যানার্জি বলে একজন আমাদের অগ্রজ ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াতেন, উনি ওনার কাজ বলছেন দুর্গাপুরে পাওয়া গেছে নর্থ বেঙ্গল ফুট হিলসে শিওয়ালি হিলসের যেখানে এখন যেখানে, ফলে সি উনি বলছেন ওই পর্যন্ত, সেটা হয়তো মায়োসিনের ঘটনা। কিন্তু এখনকার যদি গত 15,000-12,000 বছরের ইতিহাস দেখি তাহলে যা যা ঘটেছে সেটা হচ্ছে ওরা বলছে যে পিক অফ দি যেটা প্লাইস্টোসিন লো স্ট্যান্ড বলি, অর্থাৎ প্লাইস্টোসিনের পিকে বে অফ বেঙ্গল এখন যেখানে আছে তার থেকে অন্তত 120 মিটার নিচে নেমে গেছে।
নতুন ল্যান্ড এক্সপোজ, কারণ তখন বৃষ্টি হচ্ছে না, যে স্নোফল হিমালয়ের উপর হচ্ছে সেটা মেল্ট করে গড়িয়ে আসছে না, নদীগুলো সব শুকিয়ে গেছে। 11,000 10,000-11,000 বছর আগে থেকে যখন পৃথিবী অনেকটা আস্তে আস্তে গরম হলো, তখন সি লেভেল ওরা বলছেন অন্তত 75 মিটার আগের থেকে উঁচু হয়ে এলো। এবং যেহেতু স্নো মেল্ট ওয়াটার এবং মনসুন রেইন ওয়াটার দুটো সেডিমেন্ট লোড ক্যারি হচ্ছে, ওরা বলছেন যে ফাইন গ্রেইনড মাড ডিপোজিটেড হোয়াইটলি ওভার দ্য অক্সিডাইজড অ্যালুভিয়াল স্যান্ড, অর্থাৎ যে বোধপুর গড় এবং এবং বারিন্দের উপর যে অক্সিডাইজড স্যান্ডটা তৈরি হয়েছিল তার উপরেও আস্তে 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 নতুন সেডিমেন্ট জমা হতে আরম্ভ করলো। 2,000-4,000 বছর আগে ওরা বলছেন যে সি লেভেল আরো প্রায় 30-35 মিটার উঁচু হয়ে উঠলো, অ্যাট দ্য রেট অফ 1 সেন্টিমিটার পার ইয়ার। এইবার ওরা এখন যেখানে আমরা সিকে দেখছি, অর্থাৎ আমাদের সাগরদ্বীপ থেকে মেঘনা, মেঘনার কাছাকাছি ছিল না কিন্তু সাগরদ্বীপের কাছাকাছি পৌঁছে গেছিল প্রায় 5,000 বছর আগে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোস্টের যে চেহারাটা আমরা দেখছি ওটা 5,000 বছর আগে প্রায় এরকম একটা কাছাকাছি জায়গায় ছিল। এই সময় ওরা কতগুলো ডেপো সেন্টার আইডেন্টি, ডেপো সেন্টার মানে ডিপোজিশনাল সেন্টার, প্রথম ডিপোজিশনাল সেন্টারটা ছিল সিলেটে যেটা ব্রহ্মপুত্র সেডিমেন্ট লোড ফিল আপ করছিল। ব্রহ্মপুত্রের সেডিমেন্ট লোড সমুদ্রে পৌঁছতো না, সবটাই থেকে যেত সিলেটে, সিলেট বেসিনটা তখন ফিল আপ হচ্ছিল। আর আরেকটা ছিল আমাদের গঙ্গাসাগরের কাছাকাছি, যেখানে হুগলি নদী, ছোটনাগপুর থেকে আসা এই নদীগুলো খুব ইম্পর্টেন্ট, তাদের ক্যাচমেন্ট এরিয়া প্রায় 65,000 স্কোয়ার কিলোমিটার এবং তারা প্রচুর সেডিমেন্ট লোড এনে হুগলি নদীতে ভাগীরথী নদীতে ফেলতো, তারা একটা ডেল্টা বিল্ডিং করছিল এই সময়। এরপরে ওরা বলছেন যে ডেল্টা যত ইস্টওয়ার্ড টিল্ট করেছে ডিপোজিশনাল সেন্টারটা গ্র্যাজুয়ালি ইস্টওয়ার্ড মাইগ্রেট করেছে। এটা গুডব্রেড কুয়েল এবং অন্যান্য সায়েন্টিস্টরা কিভাবে দেখিয়েছেন আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে একটুখানি আমি বলে নিই, আমাদের একটা খুব বেসিক মিসকনসেপশন ছোটবেলা থেকে বাচ্চাদের পড়ানো হয় যে এই ডেল্টাটা রিভারাইন সেডিমেন্ট দিয়ে তৈরি, অর্থাৎ নদী বাহিত বলি এটা অর্ধ সত্য, এটা হাফ ট্রুথ, আর হাফ ট্রুথ মাঝে মাঝে সত্য মিথ্যার থেকে ভয়ঙ্কর হয়, এটা একটু মনে রেখো। এই প্রসেসটা যদি আমি বুঝি, দেখো এই স্লাইডটায় দেখানো আছে যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা তার লেন্থ কি, তার ক্যাচমেন্ট এরিয়া কত, আর কত সেডিমেন্ট লোড ওরা আরে অ্যানুয়াল ফ্লো আনে, এইটা যদি তাকে দেখো প্রায় 17,500 স্কোয়ার কিলোমিটার ক্যাচমেন্ট এরিয়া থেকে ওরা যেটা আনে সেটা 7-13 বিলিয়ন কিউবিক মিটার জল, আর এর সাথে সেডিমেন্ট লোড গঙ্গা আগে আনত 800 মিলিয়ন টন, ব্রহ্মপুত্র তার থেকে একটু কম, মেঘনা যেহেতু ছোট ক্যাচমেন্ট মাত্র 82,000 স্কোয়ার, তার সেডিমেন্ট লোড আরো কম। এই সেডিমেন্ট লোড দিয়ে যদি এই ডেল্টা ফিল আপ করতে হয় তাহলে ফ্লাডের উপর ডিপেন্ড করতে হয়। আমি তোমাদের পরে দেখাবো ফ্লাড ডেফিনেটলি একটা সেডিমেন্ট ডিসপার্সাল মেকানিজম, কিন্তু একটা ফ্লাড কখনো সারা বেঙ্গল বেসিনকে ডুবিয়ে দেয় না। একটা বড় ফ্লাড হয় ধরো ওয়েস্ট বেঙ্গলের যদি হিস্ট্রি আমি দেখি, 1998 মালদায় একটা খুব বড় ফ্লাড হলো, বাংলাদেশে একটা খুব বড় ফ্লাড হলো, সেটাতে 60% অফ দি বেঙ্গল বেসিন সাবমার্জ হলো। তার আগে বড় ফ্লাড হয়েছিল 78, তার আগে আমরা রিসেন্টলি দেখলাম 2000 সালে বড় ফ্লাড হয়েছে। একটা বড় ফ্লাড হয় প্রায় 20 বছরের ইন্টারভেল। এই সেডিমেন্ট ডিসপার্সাল দিয়ে যদি বেঙ্গল বেসিন ফিল আপ হতো তাহলে আরো অনেক বেশি সময়। আমাদের বুঝতে হবে যে টাইডাল ইনভেশন কি রোল প্লে করে, সেইটা আমি একটুখানি দেখাবার চেষ্টা করছি। এই ছবিটা দেখো, সেটা হচ্ছে একটা নদী, একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম, একটা সেডিমেন্ট ডিসপার্সাল হচ্ছে, এটা কত দূর যাবে, নদীটার ফ্লাড প্লেইন পর্যন্ত যাবে। কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে টাইড প্রতিদিন সুন্দরবনে যেটা করছে সেটা কেমন দেখতে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এরকম, এটা দুবার তুমি দেখো গাছগুলোর গায়ে সেডিমেন্ট, এখানে প্রায় রিভারটা এখানে প্রতিদিন 5-4 মিটার ফুলে উঠছে এবং তার গায়ে দেখো সেডিমেন্টের দাগ লেগে আছে। প্রতিদিন নিউমারাস টাইডাল ক্লিক দিয়ে
একবার টাইড ঢুকছে আবার লো টাইডে বেরোচ্ছে, এবং হাই যেহেতু একটা টাইড ভেলোসিটি অ্যাসিমেট্রি বলে একটা কথা আছে, অর্থাৎ টাইড খুব তাড়াতাড়ি 4 ঘন্টার মধ্যে পিক অ্যাচিভ করে 8 ঘন্টা ধরে ফিরে যায়, ও যে সেডিমেন্ট তো শুধু জল না, ও সেডিমেন্ট নিয়ে ওঠে, এই সেডিমেন্টটা ও ফ্লাট প্লেনে ফেলে রাখে, এই ফ্লাট প্লেনে ফেলে রেখে ও যখন সিল্ট ফ্রি ওয়াটারটা বেরিয়ে যায় তখন ডেল্টাটা আমার হিসেবে অন্তত একটা টাইডে কোথাও কোথায় 1.5-2 ইঞ্চি পর্যন্ত সেডিমেন্ট গুলো জমা হয়, এটা দিনে দুবার হচ্ছে। এই প্রসেসটা নর্থ বেঙ্গল থেকে গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি সাউথওয়ার্ড মাইগ্রেট করেছে, এবং তারা এই সেডিমেন্ট লোডটাকে ডিপোজিট করে 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 এই ডেল্টাটাকে বিল্ড করেছে। তার মানে আমি বলতে চাইছি যে সেডিমেন্ট ডিসপার্সালে টাইডের রোলটা আরো ইম্পর্টেন্ট যতটা ফ্লাড রোল, অর্থাৎ এই সেডিমেন্ট লোড কে দিয়েছে, নদী দিয়েছে, নদী যে সেডিমেন্ট লোডটাকে ক্যারি করে ইস্টুয়ারিতে ফেলে দেয়, টাইড আবার ওটাকে ঠেলে সরিয়ে দেয়, ঠেলে ভেতর দিকে ঢুকিয়ে দেয়, এবং প্রতিদিন দুবার করে এই প্রসেসটা চলে, এবং এন্টায়ার কোস্টাল ট্র্যাক্টটা, এই জন্য এই পার্ট অফ দি ডেল্টাকে আমরা বলছি অ্যাক্টিভ ডেল্টা, অর্থাৎ যেখানে ডেল্টা বিল্ডিংটা এখনো শেষ হয়নি, ডেল্টা বিল্ডিংটা এখনো চলছে, এই প্রসেসটা গত 2 মিলিয়ন ইয়ার্স মানে 20 লক্ষ বছর ধরে কন্টিনিউয়াসলি গ্র্যাজুয়ালি নর্থ বেঙ্গল থেকে, অর্থাৎ বারিন্দের সাউথ থেকে অন্তত সাউথওয়ার্ড গ্র্যাজুয়ালি সরে সরে এসছে। আমি স্ক্রিনের পরে দেখাচ্ছি, এইটা দেখো বুকবেট অ্যান্ড ক্যাকুয়েল করেছে, ও বলছে ডেল্টা বিল্ডিংটা কিভাবে করলো, ও বারিন্দের সাউথ থেকে শুরু করেছে, একদম তোমার বাঁদিকে ওপরে যে এ বলে রেখাটা দেখো, সেখানে 2-3টে চ্যানেল দেখা যাচ্ছে, একটা গঙ্গা আর ব্রহ্মপুত্রের 2টো চ্যানেল, তারা বারিন্দ আর মধুপুর দিয়ে ঢুকছে, বাঁদিকে 2টো স্টেবল সেল্ফ জোন তারা সেডিমেন্ট লোড নিয়ে আসছে, এবং আরেকটা জিনিস যেটা উনি দেখাননি, এই জায়গাটা টাইট তখন এই পর্যন্ত ওঠে এবং টাইট ফিরে যায়। এবার বিটাকে দেখো, বিতে সেটা 11,000 বছর আগের কথা, 11,000 বছর আগে দেখা যাচ্ছে গঙ্গা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সে আরেকটু ঠেলে সরিয়েছে সিটাকে, এবং ওই যে মাঝখানে একটা হিউজ সোয়াম দেখা যাচ্ছে, ওই সোয়ামটায় প্রতিদিন টাইট ঢোকে, এখন যেরকম সুন্দরবনে ঢোকে আর এবং বেরিয়ে যায়, প্রতিদিন দুবার করে সেডিমেন্ট লোড ডিপোজিট করে। সিটাকে দেখো 9,000 বছর আগে যা করছে, সেটা হচ্ছে আরো আস্তে 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 সোয়াম্পটা অর্থাৎ জলাভূমিটা ছোট হচ্ছে, অর্থাৎ ল্যান্ড বিল্ডিং হচ্ছে। এবার ডিটাকে দেখো 7,000 বছর আগে যা ঘটেছে, আস্তে 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 কোস্টাল রিজিয়নটা সাউথওয়ার্ড এগোচ্ছে, অর্থাৎ সেডিমেন্ট লোড সমুদ্রটাকে ঠেলে সরাচ্ছে, ঠেলে সরিয়ে ল্যান্ড বিল্ডিং করছে। 5,000 বছর আগে মোটামুটি আমাদের সাগরদ্বীপের কাছাকাছি সমুদ্রে পৌঁছে গেছে, কিন্তু তখনও যেহেতু অনেক সময় লেগেছে ওর সিলেট বেসিনটাকে ফিল আপ করতে, সেই জন্য মেঘনা অববাহিকাটা অত দূর এগোয়নি, সে অনেকটা পিছিয়ে আছে। এই ডেল্টাই উনি কতগুলো ডেল্টাইক লোব দেখিয়েছিলেন, তাকিয়ে দেখো একদম নিচে G1 অর্থাৎ গঙ্গা 1, এটা এই জায়গাটা ফর্ম করেছে ওনার ধারণা 5,000 থেকে 2,500 বছরের মধ্যে। তারপরে গ্র্যাজুয়ালি সেই ইস্টওয়ার্ড গেছে, যেহেতু ডেল্টা ইস্টওয়ার্ড টিল্ট করছে জল ও স্রোতের ধারা, G2 গঙ্গা 2 সেটা 4,000 থেকে শুরু হলো, আর গঙ্গা 3 সেটা তারপরে তৈরি হলো, আর থার্ডটাকে দেখো GB1 অর্থাৎ এখানে ব্রহ্মপুত্র রোল প্লে করতে আরম্ভ, নিচে একেবারে কোস্টে G1 G2 G3 গঙ্গা ব্রহ্মপুত্র 1, একদম নর্থে চলে যাও সিলেট বেসিনে B1 মানে হচ্ছে ব্রহ্মপুত্র 1, সে সিলেট বেসিনটাকে ফিল আপ করছে, সিলেট বেসিনটাকে এই জায়গায় কত 7,500 থেকে 6,000 বছরের মধ্যে শুধু সিলেট বেসিনটাকে সে ফিল আপ করেছে, সব সেডিমেন্ট এখানে কনজিউমড হচ্ছে বলেই মেঘনার এস্টুয়ারিটা অতটা বিল্ড আপ হয়নি, এখনো হয়নি, রিসেন্টলি হতে আরম্ভ করেছে। এই হচ্ছে সিকোয়েন্স উনি করেছেন। হোলোসিন টিল্ট অফ দি ডেল্টা এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, আমি তোমাদের বলেছি যে এর আগেই বলেছি যে তিস্তার 1787 এ কোর্স চেঞ্জ করলো, যমুনা করলো 1830 তে, এগুলো সবই হোলোসিন ডেল্টা।
এর ফলে একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে পদ্মা, যেহেতু তোমরা একবার প্রথম ম্যাপটা একটু ভাববার চেষ্টা করো, সেটা হচ্ছে একটা ফ্র্যাকচার, একটা সাবসিডেন্স হচ্ছে সেন্ট্রাল বেঙ্গলে, যেখান দিয়ে যমুনা বা ব্রহ্মপুত্র বইছে, আর ওটা হচ্ছে আমাদের পদ্মা গঙ্গার বেস লেভেল। এবার বেস লেভেলটা যেহেতু সাবসিডেন্সে আস্তে আস্তে নেমে যাচ্ছে, সেই জন্য পদ্মা মেঘনা আর সরি পদ্মা গঙ্গা তার ভ্যালিটা খুব ডিপলি ইনসাইজ করতে আরম্ভ করবে। তুমি যদি কখনো মুর্শিদাবাদে যাও, তুমি যদি কখনো মুর্শিদাবাদে ফারাক্কা থেকে আখরিগঞ্জ বা জলঙ্গি পর্যন্ত হাঁটো, তাহলে তুমি দেখবে ভাগীরথী, ভৈরব, জলঙ্গি, মাথাভাঙা সব নদীগুলো বিহেডেড হয়ে গেল। অর্থাৎ পদ্মা এমন একটা লেভেলে কেটে বসে গেল যে তার ডিস্ট্রিবিউটারি গুলো অনেকটা হ্যাঙ্গিং ভ্যালির মতো উপরে রয়ে গেল। শুধুমাত্র পদ্মার জল যখন ফ্লাডের সময় উঁচু হয়ে ওঠে, তখন শুধুমাত্র এই জলটা ঢুকতে পারে, বাকি সময় জল ঢোকে না। শুধু 3 মাস বা 2 মাস এই ডিস্ট্রিবিউটারি গুলো, ফলে আমরা যদি এস্টুয়ারি গুলোকে দেখি, যে 13টা মেজর এস্টুয়ারি আমি যদি দেখি, 7-7টা তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে, তার মধ্যে হুগলি, সপ্তমুখী, ঠাকুরান, মাতলা, বিদ্যা, গোসাবা, হাড়িভাঙা, এই 7টা হচ্ছে আমাদের দিকে। আর বাংলাদেশে আছে রায়মঙ্গল, পালঞ্চ, কুঙ্গা, কুসুর, বালেশ্বর, মেঘনা। এইগুলোর মধ্যে দুটো এক্সট্রিম এন্ড, একটা হচ্ছে আমাদের গঙ্গা অর্থাৎ হুগলি এস্টুয়ারি, আরেকটা হচ্ছে মেঘনা এস্টুয়ারি। এই দুটো ছাড়া আর সারা বছর জল প্রবাহিত হয়, ফ্রেশ ওয়াটার সাপ্লাই আর কোনোটা দিয়ে হয় না, এক্সেপ্ট একটা ফিব্রুল সাপ্লাই হয় গড়াই দিয়ে। এইটা তোমাকে আর এস্টুয়ারি গুলোর আরেকটা মেজর ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে এই এস্টুয়ারি গুলো সাউথ নর্থ অ্যালাইন্ড, সাউথ নর্থ অ্যালাইন্ড ফানেল শেপড। অর্থাৎ আমি যদি ইয়েটাকে দেখাই তোমাদের, আমি পরে দেখাবো তোমাদের, আমাদের হুগলি এস্টুয়ারিটা সাগর, যেখানে সাগরের সাউথ এন্ডটা প্রায় 37 কিলোমিটার লম্বা, আর ডায়মন্ড হারবারে এসে ওটা 2 কিলোমিটার হয়ে গেছে, একটা ফানেল শেপড এস্টুয়ারি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে বুঝতে হবে, টাইড সেটা নর্থ সাউথে অ্যালাইন করে, অর্থাৎ সাউথ থেকে এটা জোরে নর্থে ঢুকে যায়, যার ফলে আমাদের হুগলি দিয়ে টাইডের এফেক্ট প্রায় নবদ্বীপ পর্যন্ত চলে যায়। এইটা এবং যে সাইক্লোনিক স্টর্ম সার্জটা বেঙ্গলে, বে অফ বেঙ্গলে ফর্ম করে, কয়েকদিন আগে যে ভয়ঙ্কর সাইক্লোনিক স্টর্ম সার্জ হয়ে গেল, আমরা বুলবুল দেখলাম, আমরা আয়লা দেখলাম, সবই সাউথ থেকে নর্থে স্ট্রাইক করছে, যার ফলে কোস্ট খুব তাড়াতাড়ি ইরোডেড হয়ে যাচ্ছে। আমি আমি এইগুলোকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। এইটা দেখো একটা স্যাটেলাইট ইমেজে তুমি দেখতে পাচ্ছ, লাল যে কাস্টটা, যে জায়গাটা হচ্ছে সুন্দর এস্টুয়ারি গুলো দেখতে পাচ্ছ, তুমি সেডিমেন্ট ডিসপার্সাল দেখতে পাচ্ছ, সাব অ্যাকুয়াস ডেল্টাটা, সাবমার্স রিজিয়নটা দেখতে পাচ্ছ। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমি তোমাদের ছেলে মেয়েদের দেখাবার চেষ্টা করছি, এইটা আসলে ক্লাসরুম হলে আমি জিজ্ঞেস করতাম থেমে গিয়ে যে এটা কেন হয়েছে বলো। এর ইস্টার্ন সাইডে যে আইল্যান্ড গুলো আছে, এই আইল্যান্ড গুলোকে দেখো, এটা ওয়েস্টওয়ার্ড একটা কার্ভড চেহারা নিয়েছে, আর এদিক থেকে যে আইল্যান্ড গুলো আছে আমাদের সাইড থেকে, তারা ইস্টওয়ার্ড মিশে আছে। এইটা দুটো কারণে হয়, আমাদের বে অফ বেঙ্গল দুটো কারেন্ট ফ্লো করে, একটাকে বলি আমরা করমন্ডল কারেন্ট, যেটা আমাদের ইস্ট কোস্ট দিয়ে আসে, আর একটা হচ্ছে মার্তাবান কারেন্ট, যেটা বার্মার দিক থেকে আসে। এরা ঠেলে দিচ্ছে এই ল্যান্ড বিল্ডিং প্রসেসটাকে, যার ফলে দু ধরনের আইল্যান্ড তৈরি হয়েছে, তারা কার্ভ এবং ফেসিং ইচ আদার, যেগুলো বাংলাদেশের সেগুলো আমাদের দিকে মুখ করে আছে, আর যেগুলো আমাদের সেটা ইস্টওয়ার্ড মুখ করে আছে। এখন লেট 18th century থেকে সাহেবরা একটা কাণ্ড আরম্ভ করে, সুন্দরবন তখন এক্সটেন্সিভ, কতটা জায়গা ছিল সোমা ম্যাডাম বলছে, আমি তোমাকে আরো ডিটেল দেখাচ্ছি। 3টে ম্যাপ আমি ব্যবহার করেছি, একটা হচ্ছে রেনেলের 1780s, তুমি রেনেলের ম্যাপ দেখলে তখন আনডিভাইডেড সুন্দরবন প্রায় 20,000 square kilometers। তার 60 বছর পরে টাসিন বলে এক ভদ্রলোক আরেকটা ম্যাপ করছেন, তিনি দেখাচ্ছেন যে তখন সুন্দরবন আস্তে আস্তে ছোট হচ্ছে, 17,745 square kilometers, আর এখন এটা 10,435 square kilometers আনডিভাইডেড। তার মধ্যে আমাদের পার্টে পড়েছে 4,266 square kilometers, আর বাংলাদেশের হচ্ছে 6,100
69 কিলো এই সেই কলোনিয়াল পিরিয়ড থেকে সাহেবটা সিদ্ধান্ত নিল সুন্দরবন জঙ্গল কেটে বসতি তৈরি করতে হবে। সুন্দরবন তখন প্রিম্যাচিওর ল্যান্ড, অ্যাভারেজ হাইট অফ দি ল্যান্ড হচ্ছে মাত্র 2 থেকে 4 মিটার, আর এখানে টাইড প্রতিদিন প্রায় 4-5 মিটার পর্যন্ত ফুলে উঠতে পারে। ওরা জঙ্গল কাটতে আরম্ভ করে, কারণ ওদের তখন ধারণা ছিল যে এই জায়গাটাকে খুব প্রোডাক্টিভ ল্যান্ডে পরিণত করা যাবে। এই জঙ্গল কেটে ওয়েস্টার্ন পার্টটাকে ফাঁকা করে দেওয়া হলো, পরে বাংলাদেশেও রিডিউসড হলো, অর্থাৎ 20,000 স্কোয়ার কিলোমিটার যে জায়গাটা জঙ্গল ছিল সেটা কমে 10,435 হয়েছে, যার ফলে সাউথ থেকে যে টাইডাল সার্সটা আসে, যে সাইক্লোনিক স্টর্মটা আসে, যে ম্যানগ্রোভের ওয়ালটাকে রক্ষা করত, ওয়েস্টার্ন সাইডে এটা পারে না। ওয়েস্টার্ন সাইডটা আমাদের সাগরের দিকটা একেবারে পুরোপুরি ফাঁকা, যার ফলে দেখবে যে এবারে উমফুন যখন এলো, ভয়ঙ্কর ল্যান্ডফলটা যখন সাগরের কাছে হয় তখন একটা ভয়ঙ্কর চেহারা নেয়। এর আগেরটাও তাই হয়েছিল। আমি তারপরের ম্যাপে তোমার দেখাবো যে ওরা কি কি করলো। আমরা যদি একটু তাকিয়ে দেখি, এই ম্যাপটাকে তাকিয়ে দেখো, আমরা যে জায়গাটা থেকে জঙ্গল কেটে বাদ দিয়েছি সেই জায়গাটাকে বলি রিক্লেইমড এরিয়া। আমাদের প্রায় 19টা ব্লক থেকে এই কাণ্ডটা করা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। আমি তোমাদের প্রথম ম্যাপে দেখিয়েছিলাম যেটা প্রায় কলকাতা পর্যন্ত এক্সটেন্ডেড ছিল, সেটা কমে গেছে। বাংলাদেশ এটাকে দেখো, ওদের সুন্দরবনের বাইরে ওরা একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া আইডেন্টিফাই করে, সেটা বাফার জোন। তার বাইরে আরেকটা বাফার জোন সুন্দরবন ইম্প্যাক্ট জোন, আমরা এরকম রাখিনি। আমাদের যেটা করা হয়েছে কোর এরিয়া, আমাদের ওয়েস্টার্ন সাইডে দেখো কোর এরিয়া, আর তার বাইরে একটা বাফার জোন। আর এখানে প্রায় 4.5 মিলিয়ন মানে 45 লক্ষ মানুষ বাস করে এবং ভেরি ডেন্সলি পপুলেটেড। এবার সাহেবরা যখন জঙ্গল কেটে পরিষ্কার করে ফেললো তখন একটা প্রবলেম ওরা রিয়েলাইজ করলো যে না, শুধু জঙ্গল কাটলে হবে না, কারণ এই জায়গাটা প্রতিদিন সমুদ্রের লবণাক্ত জলে ডুবে যায় 2 বার করে, এখানে চাষবাসও করা যাবে না, এখানে বসতিও করা যাবে না। তখন ওরা করতে আরম্ভ করলো যেটা, সেটা হচ্ছে লিনিয়ার এমব্যাকমেন্ট। সেটা হচ্ছে এই জায়গাটা আমাদের দিকটা যদি দেখি, এই লাল জায়গাটায় এখনো জঙ্গল আছে আর ওয়েস্টার্ন সাইডটা জঙ্গল নেই। ওরা কি করলো, ওরা এরকম এমব্যাকমেন্ট দিল। এমব্যাকমেন্ট মানে লিনিয়ার এমব্যাকমেন্ট, নদীর পাড়ে উঁচু করে মাটি দিয়ে বেঁধে দিল। তার একটা নদীর দিকের সাইড আছে আর একটা গ্রামের দিকের সাইড আছে। তুমি তাকিয়ে দেখো, এইটা রাঙাবেলিয়ায় যেখানে তুষারবাবু গিয়েছিল, আমরা এই ক্রস সেকশনটা করেছিলাম, আমার সাথে দেবস্মৃতি আর অন্বেষা ছিল, ওরা বোধ হয় এখন দেখছে। সেটা হচ্ছে যে এইটা ওই জায়গায় আমরা দেখছিলাম টাইড ওখানে 2 মিটার ফুলে উঠে। তুমি যদি একটুখানি হাই টাইড লাইনটাকে এক্সটেন্ড করো, তুমি যদি হাই টাইড লাইনটাকে একটু এক্সটেন্ড করো তাহলে দেখা যাবে যে এইটাকে যদি আমি সোজা এগোই তাহলে গ্রামে জল ঢুকে যায়। অর্থাৎ এমব্যাকমেন্টটা লোকের রাস্তা, লোকের প্রোটেকশন দিচ্ছে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে নদীর যে ইন্টারটাইডাল স্পেস, অর্থাৎ যে জায়গাটা নদী প্রতিদিন ডুবিয়ে দিয়ে ল্যান্ড বিল্ডিং করতো ডুবো, সেটা নদীর কাছ থেকে কিনে নেওয়া। এইবার যেটা হলো সেটা হচ্ছে যখন স্টর্ম সার্জ হয়, আইদার এমব্যাকমেন্ট রিচ করে অথবা এমব্যাকমেন্ট ওভারটেক করে, ওভারটপ করে, আর যে সেডিমেন্ট লোডটা নদী ফ্লাডপ্লেইনে ফেলে আসতো, ইন্টারটাইডাল স্পেসে ফেলে আসতো, এবার নদী তার বেডে ফেলতে আরম্ভ করলো। ফলে গ্র্যাজুয়ালি এমব্যাকমেন্ট আরো, আরে নদীর বেড আরো আস্তে 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 উঁচু হয়ে যেতে আরম্ভ করলো। এই উঁচু হয়ে আসাটা নদীকে মেরে ফেলে। এখন খুব ডিফিকাল্ট প্রপোজিশনে মানে অবস্থায় আমরা আছি। আমরা এই এমব্যাকমেন্ট গুলোকে সরিয়ে এনে নদীর ইন্টারটাইডাল স্পেসটাকে নদীকে ফিরিয়ে দিতে পারলে খুব ভালো হয়, কিন্তু ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টাস্ক। কারণ হচ্ছে ওই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ডেন্সলি পপুলেটেড এরিয়া, ওই জায়গাটা নদীকে ফিরিয়ে দেওয়া ভার্চুয়ালি ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যে পিসফুল ওয়েতে আমরা নদীকে বাঁচাবার বা সুন্দরবনকে আমরা বাঁচাবার চেষ্টা করছি সেটা কিন্তু জিওমরফোলজিক্যালি আমি বলবো সেটা সাস্টেইনেবল নয়। এইটা তাকিয়ে দেখো, তুমি যদি কোনোদিন হাই টাইডে সুন্দরবনে যাও, তোমার লঞ্চ থেকে তুমি দেখতে পাবে তুমি বাড়িগুলোর ছাদ দেখা যাচ্ছে, মানে তুমি যে লেভেলে আছে, নদী যে লেভেলে আছে সেই লেভেলে বাড়ির ছাদগুলো আছে। যদি একবার এমব্যাকমেন্ট ভাঙে তাহলে ওরা সমস্ত কিছু নদীর নষ্ট হয়ে যায়।
মানে এই যে বিসপিল ওয়ার্কে আমরা 100 বছর ধরে সুন্দরবনকে ম্যানেজ করার চেষ্টা করছি। তুমি এখানেই দেখছো আমি যে ছবিটা যখন তুলি তার আগে এম্বাকমেন্ট ভেঙে গেছিল, ওরা কোনো রকমে এই বস্তা টস্তা দিয়ে এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। এবং এটা গ্রাজুয়ালি যেহেতু নদী ডিসপার্স সেডিমেন্ট ডিসপার্সালটা হচ্ছে না, সেই জন্য এটা নদীগুলো আস্তে 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 মরে যাচ্ছে। আমি একবার দেখবার চেষ্টা করেছিলাম যেখানে এম্বাকমেন্ট নেই আর যেখানে এম্বাকমেন্ট আছে, এটা খুব মানে জিওমরফোলজি কারেক্ট ডায়াগ্রাম নয়, আমি তবুও তোমাকে দেখার চেষ্টা করছি। যেখানে জঙ্গলে যেখানে এম্বাকমেন্ট নেই সেখানে টাইড প্রতিদিন ঢোকে ডান দিকে, আর যেখানে আমরা এম্বাক করেছি যেটা সেটেলমেন্ট এরিয়া সেখানে আমরা টাইড ঢুকতে দিই না। 200 বছর ধরে এই কাণ্ডটা হওয়ার ফলে দেখা যাচ্ছে যে জায়গাগুলো জঙ্গল সেগুলো বসতি এলাকার থেকে অন্তত 2 মিটার উঁচুতে আছে। আইলার পরে আমি যখন অনেকবার যেতাম, আমি অন্তত 9-10 বার গেছি, তখন আমি দেখেছি যে জঙ্গল থেকে পরের দিনই জল নেমে গেছে, অথচ গ্রামের মধ্যে 2-3 সপ্তাহ জল আটকে আছে। আমার পরিষ্কার মনে আছে এক গোপালবাবু বলে একজন শিক্ষক, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, দেখুন জঙ্গল থেকে তো জল নেমে গেছে, আপনার গ্রাম থেকে নামছে না, এখন সমাধান কোথায়? তিনি রসিক মানুষ, ওই দুঃখে জলে দাঁড়িয়ে আমাকে বলেছিলেন যে স্যার একটাই সমাধান, এবার বাঘদের বলতে হবে যে তোমরা এদিকে এসো আমরা ওদিকে যাবো। এইরকম একটা সিচুয়েশন সুন্দরবনে আমরা দাঁড় নিয়েছি। ফলে আমি এইটা বলতে চাইছি যে আমাদের নদীকে কিছুটা ইন্টারটাইডাল স্পেস ফেরাতে হবে, এবং সেটা একটা খুব ভালো প্ল্যানিং করে কিছু মানুষকে রিহ্যাবিলিটেট করে। তাছাড়া এই পিসমিল ওয়েতে কিছুতেই সুন্দরবনের এম্বাকমেন্ট এবং সুন্দরবনের নদীগুলোকে বাঁচানো যাবে না, মানুষকেও বাঁচানো যাবে না। এই চেহারা দেয় একটা হাই টাইড, এবার এবারে সাইক্লোনে এরকম ঘটেছে, ভয়ঙ্কর কাণ্ড করেছে, ফলে আবার সে এম্বাকমেন্ট রিপেয়ার হয়, আবার নতুন করে মানুষ বাঁচার চেষ্টা করে, এক কঠিন জীবন সংগ্রাম। কিন্তু ডেল্টা বিল্ডিং প্রসেসটা পর্যন্ত আমরা ইন্টারঅ্যাক্টিভ করে দিয়েছি। এইবার যে জায়গাটায় আমি শেষের দিকে আসতে হচ্ছে, দুটো প্যারাডক্সের কথা আমি বলেছিলাম। একটা হচ্ছে যে মেঘনা এস্টুয়ারিতে গত 100 বছরে ল্যান্ড বিল্ডিং খুব ফাস্ট হয়েছে, কিন্তু আমাদের হুগলি এস্টুয়ারিতে হয়নি, বরং হুগলি এস্টুয়ারিতে অন্য উল্টোটা হয়েছে, সমুদ্র এগিয়ে এসছে। আমি ম্যাপ করে দেখাবো, এর অনেকগুলো কারণ বলছে যে ডেল্টা ইজ সাবসাইডিং কোস্টাল ট্র্যাক। অনেক গবেষণা করে প্রায় 24টা পেপার পাবলিশ পেপার থেকে দেখা যাচ্ছে অন এন অ্যাভারেজ ডেল্টা ইজ সাবসাইডিং অ্যাট দ্য রেট অফ 5.6 মিলিমিটার পার ইয়ার ডিউ টু অটো কম্প্যাকশন অফ দি সেডিমেন্ট। আর আপনার সেডিমেন্ট সি লেভেল উঠছে, সেটাও প্রায় 2 মিলিমিটারের বেশি সারা পৃথিবীর গ্লোবাল অ্যাভারেজ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এটা আরো অনেক বেশি উঠছে। ফলে দুটো এফেক্ট হচ্ছে, একটা হচ্ছে সি লেভেল উঠছে আর একটা হচ্ছে ল্যান্ড বসছে, ফলে সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে। সেকেন্ড ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে আমরা অনেক আপল্যান্ডে অনেক রিজার্ভয়ার তৈরি করেছি, অনেকগুলো ড্যাম তৈরি করেছি, ফারাক্কার ব্যারেজ তৈরি করেছি অ্যাট দ্য অ্যাপেক্স অফ দি ডেল্টা, সেখানে সেডিমেন্ট লোড ট্র্যাপড হচ্ছে। 1980তে একটা পেপারে বলছে যে ফারাক্কায় গঙ্গা 80 মিলিয়ন টন সেডিমেন্ট লোড ক্যারি করে, অর্থাৎ 80 কোটি টন সেডিমেন্ট সাসপেন্ডেড সেডিমেন্ট লোড গঙ্গা ফারাক্কায় নিয়ে আসে প্রতি বছর। আর 2015 সালে যখন আমরা আইআইটির সাথে কাজ করছিলাম গঙ্গা বেসিন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করছিলাম, তখন আমরা দেখলাম এটা কমে হয়েছে 170 মিলিয়ন টন, অর্থাৎ 17 কোটি টন, যেটা 80 কোটি টন ছিল সেটা কমে হচ্ছে। কোথায় গেল সেডিমেন্ট লোড? সেডিমেন্ট লোড সমস্ত রিজার্ভয়ারে আটকে যাচ্ছে। আর যেটা করছে সোয়াচ অফ নো গ্রাউন্ড দিয়ে অনেক সেডিমেন্ট লোড নিচে চলে যাচ্ছে, আর টাইড এবং সাইক্লোনিক স্টর্ম সার্জ এটাও বাড়ছে। সুন্দরবনের বে অফ বেঙ্গলের সি সার্ফেস টেম্পারেচার, রিসেন্ট রিসার্চ বলছে যে গ্লোবাল অ্যাভারেজ হচ্ছে সি সার্ফেস টেম্পারেচার ইনক্রিজের টিকেটে, অর্থাৎ 10 বছরে প্রায় 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বে অফ বেঙ্গল ইনক্রিজ করছে টেম্পারেচার পার ডিকেডে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, ফলে সাইক্লোনিক স্টর্ম সার্জ বাড়ছে। ধরো আইলা, আমার পরিষ্কার মনে আছে এটা ঘটল 2009 সালের 25শে মে, তার 10 বছর পরে আমরা আরেকটা সাইক্লোন দেখলাম, সেটার নাম বুলবুল,
তারপর একটা মাত্র 6 মাসের ইন্টারভেলে করি। ফলে আইপিসিসি এবং অন্যান্য সব রিপোর্ট বলছে ইনক্রিজিং স্টর্ম সার্জ ইন বে অফ বেঙ্গল, ফলে এস্টুয়ারিতে প্রবলেম হবে, যারা বাস করছেন তাদের প্রবলেম হবে, আর যেটা যে ওয়ালটা ন্যাচারাল ওয়ালটা ম্যানগ্রোভে যেটা এই সুন্দরবন এবং কলকাতা এবং সাউথ বেঙ্গলকে রক্ষা করত সেটা ওয়েস্টার্ন সাইডে নেই। আপনি আমরা যদি ওয়েস্টার্ন সাইডে পরপর 4টা আইল্যান্ডের নাম করি, একটা হচ্ছে সাগর, দ্বিতীয়টা হচ্ছে নামখানা, তৃতীয়টা যে মৌসুমী, চতুর্থটা যে চিপ লট, আমরা দেখবো কোথাও সাউথে সি ফেসিং কোনো ম্যানগ্রোভ নেই, আমরা সমস্তটা কিনে, যার ফলে স্টর্ম সার্জের ইম্প্যাক্টটা অনেক অনেক বেশি হচ্ছে। আমি দেখাবো কিভাবে চেঞ্জ করেছে। একদম বাঁদিকে দেখো 1780s এর ম্যাপ, সাগর আইল্যান্ড তখন একটা ক্লাস্টার অফ অ্যাবাউট 6 আইল্যান্ড, 6টা আইল্যান্ড মিলে ছোট ছোট ভেঙে ভেঙে আইল্যান্ড, সেটা 1936 এ সমুদ্র যত এগোচ্ছে ওটা জোড়া লাগছে যেমন, তেমনি তখন ওটা 1936 এর মাঝখানের ম্যাপটা দেখো 3টে আইল্যান্ড, আর 2015 এ আমি দেখছি এটা 1টাই আইল্যান্ড, আর নয়াচর বলে একটা নতুন আইল্যান্ড তৈরি হয়েছে, আর সাগরের মাথাটা আলাদা হয়ে ঘোড়ামারা বলে একটা আইল্যান্ড তৈরি হয়েছে। তোমরা সবাই জানো যে ঘোড়ামারা, সুপারি ভাঙা সমস্ত আইল্যান্ড গুলো আস্তে 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 ডিসঅ্যাপিয়ার করছে, এই জিনিসটা একটা ডেঞ্জারাস চেহারা নিচ্ছে। আমি কতগুলো ম্যাপ ওভারলে করছিলাম, রেডেল যখন 1777 এ সার্ভে শেষ করে সেই সময় থেকে এখন পর্যন্ত এই সাগর আইল্যান্ড কোস্টে অ্যারোটাকে লক্ষ্য করো, সমুদ্র অন্তত 12 কিলোমিটার এগিয়ে এসেছে, নিচে স্কেলটাকে কম্পেয়ার করো আর অ্যারোটার লেন্থ দেখো। আমি লেন্থটা 1777 টু 2010 এইটা দেখছি, অর্থাৎ সমুদ্র ক্রমাগত এগিয়ে আসছে এবং সেটেলমেন্ট আস্তে 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 পিছিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে সি স্টর্ম সার্জকে আটকাবার কেউ নেই, আর আমাদের এই এস্টুয়ারিতে সেডিমেন্ট গুলোর সাপ্লাইও ক্রমশ ক্রমশ কমছে। কিন্তু আমি যদি মেঘনার সাথে কম্পেয়ার করি তাহলে দেখো একদম ইস্টে নোয়াখালী থেকে যে কালো অ্যারোটা আমি টেনেছি সেটা যে বাংলাদেশ থেকে বাংলাদেশে এইখানে গত 100 বছরে সি কোস্ট প্রায় তোমার অন্তত 25 কিলোমিটার সাউথওয়ার্ড এগিয়ে এসেছে, 25 কিলোমিটার সাউথওয়ার্ড এগিয়ে এসছে। ওখানে যেহেতু গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা সবার সেডিমেন্ট রুটটা ওই এস্টুয়ারি দিয়ে বেরোয়, ওখানে ল্যান্ড বিল্ডিং হচ্ছে, আর এই পার্টে ল্যান্ড ক্রমশ ক্রমশ ইরোডেড হয়ে যাচ্ছে। এটা ডেল্টার একটা নিউ ফিচার যে ইস্টওয়ার্ড ইস্টার্ন সাইডে নতুন ল্যান্ড গ্রো করছে আর ওয়েস্টে এটা আস্তে 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 ইরোডেড হয়ে যাচ্ছে। আমি শেষ করলাম, আমি যা কিছু বলেছি এটা মোস্টলি আমার এই বইটা থেকে, সেই জন্য আমি এটার একটা, এই বইটা খুব কষ্টই, এই বইটার একটা সফট কপি আমি আমি রিক্তাকে দিয়েছিলাম আর আমি লিপিকাকে দেব, কারণ এটা শুধু কেনার কোনো মানে হয় না। আমি আরেকবার যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে অন্তত একবার অন্তত আমার ছেলে মেয়েদের মুখ দেখতে পেলাম না, কিন্তু যদি দেখতে পেতাম আরো ভালো লাগতো। আমি এরপরে যা করতে চাই, যদি কোনো ছেলে মেয়েদের প্রশ্ন থাকে আমি সেটা আনসার দিতে চাই। স্যার হ্যাঁ বলো, এই যে স্যার চ্যাট বক্সে দিদি রিক্তা দি, হ্যাঁ হ্যাঁ দিদি আপনি কোশ্চেন গুলো একটু নিন। হ্যাঁ এই যে মেয়েরা চ্যাট বক্সে লিখেছে, না তুমি এছাড়া ওরা নিজেরা বলতেও পারে দিদি, হ্যাঁ ওরা বলতে পারবে, ওদের খুলে দেওয়া আছে সব। আচ্ছা খুলে দেওয়া আছে, আচ্ছা তাহলে তিথি, ইয়েস ম্যাম, হ্যাঁ তুমি তুমি স্যারকে গুড আফটারনুন বলে স্যারকে স্যারের কাছে জানতে চাও তুমি যেটা বলো বলবে। ওকে ম্যাম, স্যার আমার নাম তিথি দত্ত, আমি বিবেকানন্দ কলেজ ফর উমেন্স থেকে বলছি, গুড আফটারনুন। আমার একটা কোশ্চেন ছিল যে কি যে হাউ ডু উই অ্যাসেস দ্য পাস্ট পজিশন অফ প্যালিও চ্যানেল অফ লোয়ার ওয়েস্ট বেঙ্গল ইউজিং জিওমরফিক অ্যান্ড কালচারাল এভিডেন্স। এটা ভারী ইন্টারেস্টিং জিনিস, আমি এখন করছি এই জিনিসটা, এক্স্যাক্টলি এই কাজটা তুমি দেখেছো কিনা জানি না, আমার একটা আমি করেছিলাম অ্যাটলাস অফ চেঞ্জিং রিভার কোর্সেস ইন ওয়েস্ট বেঙ্গল। অনেকগুলো জিনিস আছে, যদি তুমি
ম্যাপ বেসড করতে চাও, ইউ ক্যান গো বিয়ন্ড 1780, অর্থাৎ ফার্স্ট সিস্টেমেটিক সার্ভে অফ বেঙ্গল এন্ড সাবসিকুয়েন্ট প্রোডাকশন অফ বেঙ্গল অ্যাটলাস যেটা জেমস রেখেছিলেন। তারপরে তোমাকে কতগুলো মাল্টিপ্লেটেড লেয়ার ক্রিয়েট করতে হবে। সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপে যদি ডিপেন্ড করতে চাও তাহলে আর্লি 20th সেঞ্চুরি, আর 1980s অনওয়ার্ডস যখন আমরা স্যাটেলাইট ইমেজ গুলো পেতে আরম্ভ করি তখন খুব কিন্তু এটা এটা তোমাকে 1780s বেশি পেছতে দেবে না। তোমাকে যদি সেটা করতে হয় তাহলে আর্কিওলজির উপর একটু ডিপেন্ড করতে হবে। সেডিমেন্ট আর্কিওলজি মানে কি? আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ সুবীর, তিথি ছাড়া সবাইকে মিউট করে দাও। হ্যাঁ দিদি। হ্যাঁ ইয়েস ম্যাম। না স্যারকে মিউট করেনি, স্যার নিজেকে আনমিউট করে নিতে হবে। আমি বলছি 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 হ্যাঁ এবার হয়েছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। তিথি শুনতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার, আই ক্যান হিয়ার ইউ। প্রবলেম হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু ডু আইডেন্টিফাই দা ভ্যালিও চ্যানেলস কার্টোগ্রাফিক্যালি, তুমি ইউ ক্যান গো বিয়ন্ড 1780। সেটা হচ্ছে আর্লিয়েস্ট ডিপেন্ডেবল ম্যাপ অফ বেঙ্গল ওয়াজ মেড বাই জেমস রেনেল, হুইচ ওয়াজ পাবলিশড ফ্রম লন্ডন ইন 1780। এর পরের লেয়ারটা যেটা তোমাকে ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে তুমি আর্লি 20th সেঞ্চুরিতে যখন সার্ভে অফ ইন্ডিয়া ম্যাপগুলো তৈরি করতে আরম্ভ করে টোকোশিট। তারপরে সার্ভে অফ ইন্ডিয়া আপডেট করেছে একবার মাঝখানে। তারপরে তুমি সিন্স 1980 অনওয়ার্ডস আমরা প্রথমে ল্যান্ডস্যাট তারপরে আরো ভালো হাই রেজলিউশনের ইমেজ পেতে আরম্ভ করি। এই লেয়ারগুলো দিয়ে যে তুমি চেঞ্জিং ফোর্সেস অফ বেঙ্গল প্যালিও চ্যানেল আইডেন্টিফাই করলে that may not go beyond 1780 কিন্তু প্যালিও চ্যানেল মানে আরো পরে যেতে হবে। যেমন ধরো আমি তোমাকে এক্সাম্পল হিসেবে বলছি যে তাম্রলিপ্ত ওয়াজ দা ওল্ডেস্ট পোর্ট টাউন অফ বেঙ্গল অ্যান্ড সমস্ত রকমের আর্লি ডেসক্রিপশন অফ দি তাম্রলিপ্ত সে বলছে তাম্রলিপ্ত ওয়াজ অন দি ব্যাঙ্ক অফ দি গঙ্গা, অথচ তাম্রলিপ্তের আর্কিওলজিক্যাল রুইন্স আমরা পেয়েছি রূপকারানের পার থেকে। So how the Ganga changed its course? সেটা আমরা আর্কিওলজি থেকে বের করতে পারি। আর কিছুটা করা যায় সেটা হচ্ছে আর্লি ক্লাসিক্যাল টেক্সট, আর্লি সোমা ম্যাডাম হেরোডোটাসের কথা বলছিলেন, আমি উঠছিলাম এখন যে কাজটা আমি করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে রিভারাইন ইকোনমি অফ বেঙ্গল, তাতে আমি দেখছি যে আইনি আগুড়িতে লেখা হচ্ছে যে বঙ্গ কথাটা খুব প্রাচীন, বেঙ্গল বঙ্গ কথাটা খুব প্রাচীন, আমাদের পুরাণে আমাদের উপনিষদে আমাদের কালিদাসের রঘুবংশে বঙ্গ কথাটা উল্লেখ। তাহলে উনি বলছেন যে ইট ওয়াজ এ লো লাইং ল্যান্ড যেখানে ফ্লাড হতো টাইডে সাবমার্জ হতো, বলছে যে বাংলার লোকেরা দে কনস্ট্রাক্টেড হাই এমব্যাকমেন্ট হোয়াট লোকালি কল আল, মানে বঙ্গর সাথে আল কথাটা যুক্ত হলো বেঙ্গল কথাটা সাহেবরা ব্যবহার করতে আরম্ভ করলো, এটা আইনি আকারে। ফলে তোমাকে খুব তিথি খুব এক্সটেন্সিভলি জিওগ্রাফির ব্যারিয়ারটা ভেঙে ফেলো, কোনো নলেজের কোনো ব্যারিয়ার হয় না। জিওগ্রাফি হিস্ট্রি আর্কিওলজি ইভেন তুমি যদি সত্যি সত্যি বেঙ্গলের রিভারাইন ইকোনমি বুঝতে চাও প্যালিও চ্যানেল বুঝতে চাও তাহলে তোমাকে মিডিয়াভাল বেঙ্গলি লিটারেচারের উপর ডিপেন্ড করতে হবে। চাঁদ সদাগর যখন বাণিজ্য করতে যাচ্ছে তিনি তার পুত্রবধূ যে গাঙ্গুর বেগুনা দিয়ে যাচ্ছে সেই গাঙ্গুর নদীটাকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ তাই নিয়ে বড় জোর একটা গাঙ্গুর কখনো হয়েছে কোপাই কখনো বা মিসিসিপি, এটা সেটা আছে এখন। মানে তোমাকে ওই লিটারেচার থেকে গিয়ে তারপরে তোমাকে ফিল্ডে যেতে হবে।
এই ফিল্ডের সাথে লোকেট করতে হবে এবং তোমাকে ওই অঞ্চলের হিস্ট্রি এবং আর্কিওলজিটা জানতে হবে, তবে তুমি টোটাল একটা জিওগ্রাফিক্যাল অ্যাকাউন্ট তৈরি করতে পারো। আমি যেখানে আমার ব্যাটনটাকে রেখে যাচ্ছি বেটি, তোমাদের হাতে ব্যাটনটাকে রেখে যাচ্ছি, আমার বয়স হয়েছে, এই করোনাতে যদি বেঁচেও যাই তাহলে আর কয়েক বছর ভালো কাজ করবো, কিন্তু তোমাদের হাতে আমি ওটা দিয়ে যেতে চাই। রিপোর্ট আছে নানান জায়গায় ছড়িয়ে আছে। আর তোমাকে আরেকটা কথা বলি, 1979 এ নিহার রঞ্জন রায় ক্যালকাটা ইউনিভার্সিটি একটা বক্তৃতা দিয়েছিলেন, সেটা হচ্ছে যে সেটা শিরোনামটা ছিল তাম্রলিপ্ত এন্ড গাঙ্গে two ancient port towns of Bengal and connected consideration, seta pore geographical review te chapa hoy ar uni jokhon pore onar bangalir itihas adi porbo notun kore likhlen tokhon uni oi ta ke include korechilen etate ache ar ami amar ekta notun boi jeta banglay berocche seta ekhono beroyni seta berole hoyto seta theo reference gulo ache ar dhoro tumi tomake gourer je archaeology sei ta ke jante hobe আর গ্রিকরা যে ডেসক্রাইব করছে, গ্রিকদের মধ্যে অনেকে ডেসক্রাইব করেছেন, তারা বেঙ্গলকে খুব ভালো চিনত না কিন্তু পাটলিপুত্র পর্যন্ত ওরা ডেসক্রাইব করছে। টলেমি টলেমি 150 AD তে উনি বলছেন যে দি ওয়াটারস অফ দি গঙ্গা ড্রেনিং টু ফাইভ ডেল্টাইক আউটলেটস, পাঁচটা ডেল্টাইক আউটলেটস দিয়ে সমুদ্রে মিশছে। অথবা যদি তুমি একজনের কথা আমি বলবো, এটা পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি বলে একটা বই আছে, এই একজন গ্রিক নাবিক, উনি 75 AD নাগাদ বেঙ্গলে এসেছিলেন বাণিজ্য করতে। উনি বে অফ বেঙ্গলে ঢুকে বলছেন, নাও আই ক্যান সি গঙ্গা, আমি এখন গঙ্গাতে দেখতে পাচ্ছি, ইট রাইজেস অ্যান্ড ফলস লাইক দ্যাট অফ দি নাইল, অর্থাৎ নাইলের মতো এতে টাইড খেলা করে, অ্যান্ড অন ইট দেয়ার ইজ এ মার্কেট টাউন কল গাঙ্গে। এই যে ডিসক্রিপশন গুলো এটাকেও খুব ভালো করে পড়তে হবে। এবং এর মধ্যে এই যে ধরো তুমি, আমি কথা বলছি মনুষ্যামঙ্গলের মধ্যে অনেক পোয়েটিক এক্সাজারেশন আছে, সেগুলোকে রেশনালি এক্সপ্লোর করতে হবে, ইনফরমেশনটাকে কানেক্টে নিতে হবে, এন্ড দ্যাট ওয়ে ইউ ক্যান ডু দ্যাট। ওকে, হ্যাঁ স্যার বুঝেছি। একদিন মুখে মুখে দেখা হতে হবে, বুঝলে, এইসব কথা এইসব এই হাই টেকনোলজিতে হয় না, এটা মাটির কাছে দাঁড়িয়ে কথা বললে ভালো লাগে। এনিওয়ে, পরে আর নিয়ে কথা বলো, শুনতে পাচ্ছে না সাথী, নিজেকে আনমিউট করো। স্যার আমি একটা একটু কথা বলছি, বলছি আমার আবার বাড়ি নবদ্বীপে। না স্যার, আমি একটা ছোট অবজারভেশনের কথা বলছি। বলছি আমি এই সেপ্টেম্বর মাসে, এই মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসে আমি আমার নবদ্বীপের এরিয়াটা বলছি, যেটা যেখানে আপনি বললেন এন্ড হয়েছে, তো ওই নবদ্বীপের যে গদখালি চর বা কেওখালি এবং হচ্ছে যে নবদ্বীপের আগে, ঠিক আগেই ওই জালুইডাঙ্গা সমুদ্রগড় যে জায়গাটা, যেখানে একসময় ভীষণ ভাঙন হচ্ছিল, ডিস্টেন্স মোটামুটি ওই 10 মিটারের মধ্যে আছে, মানে যেকোনো সময় রেল লাইন ভেঙে যাওয়ার মতন উপকরণ হয়েছিল, তো রেল থেকে ওখানে পাড় বাঁধানোর একটা কাজ হচ্ছিল, তো ওই যে পাড় বাঁধানোর কাজটা চলেছিল ওতে কিন্তু এতদিন প্রোটেক্টেড ছিল, কিন্তু আমি লাস্ট অক্টোবর মাসে আমি ওই এরিয়াটা পুরোটা দেখছিলাম, একদম জালুইডাঙ্গা সমুদ্রগড় থেকে আমাদের নবদ্বীপ কালনা থেকে একদম কাটোয়া পূর্বস্থলী পর্যন্ত, ওইখানে দেখছি যে আবার নতুন করে ভাঙন হচ্ছে এবং বেশ কিছু বাড়ি ঘর স্কুল পর্যন্ত ভেঙে নিয়ে চলে গেছে, লোকাল বিডিও অফিসকে ওরা জানিয়েছে। ওই আগের যে পাড় বাঁধানোর কাজটা হয়েছিল সেইটা কিন্তু এখন আর কোনোভাবে কাজ করছে না, তো ওরাও এখন ভীষণ ভাবে থ্রেটেন, কিছু লোক মাইগ্রেটেড হয়ে গেছে বালির চরের দিকে, নতুন যে আইল্যান্ডটা তৈরি হয়েছে একটা অক্সবো লেকের মতন তো হয়েছে স্যার ওই জায়গাটা, তো ওইখানে কি করে ওই মানুষগুলোর মানে ওদের লাইভলিহুড অপশনস গুলোকে বা ওদের কি করে প্রোটেক্ট করা যায়, ওই বাঁধানোর কাজটাকে কি আর অন্য কোনোভাবে কিছু করা যায় কি, কারণ ওখানে রেল একটা, হ্যাঁ
লিপিকে আমি বুঝিয়ে বলি, সেটা এই ডেল্টাইক রিভার গুলোর একটা মিয়েন্ডার বেল্ট থাকে। এই মিয়েন্ডার বেল্ট মানে ইট ইজ নদী খুব ডিসিপ্লিন, ও আসলে তোমার জায়গা দখল করে না, তুমি ওর জায়গা দখল করেছো। When rail line and highway was aligned, it was through the flood plain, through the meander belt. সেটা যে তুমি তুমি ঢুকে পড়েছো ফ্লাড মিয়েন্ডার বেল্টের মধ্যে, এইবার তুমি ভাবছো নদী তুমি ফিরে যাও, তুমি আর এসো না। তুমি যদি দেখো হিস্টোরিক্যালি, আমি আমার ওই বইটাতে ওভারলে করে করে দেখেছিলাম যে নদী একটা মিয়েন্ডার বেল্টের মধ্যে সে ল্যাটারালি একটা পেন্ডুলামের মতো অসিলেট করে, একটা ঘড়ির পেন্ডুলাম যেরকম অসিলেট করে ঠিক সেরকম প্লেন, ও একটা সাইডে অসিলেট করতে 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 একটা সার্কেল লিমিট পর্যন্ত আসবে, তারপরে আবার অপোজিট সাইডে ফিরে যাবে। এই দিস মিয়েন্ডার বেল্ট শুড বি লেফট ফর দ্য রিভার, অ্যালাউইং দ্য রিভার টু অসিলেট ইট। আমি এটা মালদায় দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি, সেটা হচ্ছে যে মিলিয়নস অফ রুপিস খরচা করা হয় কিন্তু দেখা নদীকে আটকানো যায় না। সেই জন্য বেটার অপশন হচ্ছে যে মানুষকে রিহ্যাবিলিটেট করা, তাদেরকে সাপোর্ট করা। মানে আমরা খুব সহজে কিন্তু ইট ইজ দ্য রোল অফ দ্য জিওগ্রাফার, তুমি নিজেই কিন্তু বলতে পারবে এই নদীটার মিয়েন্ডার বেল্ট কতটা। অর্থাৎ সোজা ফর্মুলাটা হচ্ছে ওয়েভ লেন্থ অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ মিয়েন্ডারিং ভ্যারিয়াস এ স্কোয়ার রুট অফ ডিসচার্জ। সেটা হচ্ছে নদীর ভেতর দিয়ে যত বেশি জল আসবে তার ওয়েভ লেন্থ অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ মিয়েন্ডারিং তত বড় হবে, যার ফলে গঙ্গা পদ্মাটা অনেক বড়, ভাগীরথীটা অনেক ছোট। তুমি যদি এই যে ছোট এই জায়গাটাকে কি আমি চিনে নিতে পারি যে ম্যাক্সিমাম পসিবল ডিসচার্জ ভাগীরথীতে কত, হিস্টোরিক্যালি হাইয়েস্ট ডিসচার্জ, এইবার তুমি ক্যালকুলেট করো ওই ডিসচার্জে ওর কত বড় মিয়েন্ডার বেল্ট লাগে, এবং সেটা যদি ক্যালকুলেট করে নিতে পারো তুমি খুব ইজিলি বলতে পারবে যে নদী ম্যাক্সিমাম পসিবল এই পর্যন্ত আসবে, উপরে ওই পর্যন্ত যাবে, এর বেশি সে যাবে না। সুতরাং এখন তুমি যদি বা আমি যদি গিয়ে বলি রেলকে বাবা রেল লাইনটা একটু রিঅ্যালাইন করে সরিয়ে নিন, ওটা আপনার পার্মানেন্ট সলিউশন, তাহলে রেল রেল বলবে আপনারা সব বোকা। আমার পরিষ্কার মনে আছে 2000 সালের বন্যার পরে 235টা জায়গায় রেল লাইন দিয়েছিল। আমি আমি একটা চিঠি লিখেছিলাম রেলওয়ে অথরিটিকে যে আপনি যখন রেল লাইনে যে জায়গাগুলো ব্রিজ করেছে those are the best possible outlet of flood water, অর্থাৎ ওইটা দিয়েই ফ্লাড ওয়াটার বেরোতে চাই, আপনি ওই জায়গায় কালভার্ট গুলোকে হোয়াইট করুন প্লিজ, অনেক চওড়া করে দিন যাতে ফ্লাড ওয়াটার সহজে বেরোতে রেল লাইন থামবে না। এই কাজটার রেলের পিআরও ওয়াজ ভেরি অনেস্ট, উনি বললেন আমাকে যে আমি আমি সাইন্টিফিক্যালি আপনার সাথে এগ্রি করছি, এটা এটাই করাটা সব সাইন্টিফিক্যালি কারেক্ট, তাহলে ভাববে না, কিন্তু আমি এটা করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি রেল লাইন রিকনস্ট্রাক্ট করতে হবে, ফলে আমার কাছে এত টাকাও নেই। ফলে এরা করে যেটা সেটা পিসমিল বা মেজার যে ইন্ডিকেশন গুলো দেয় সেইটা যদি আমরা ঠিক মতো করে নিতে পারতাম তাহলে কিন্তু আমরা পারমানেন্ট সলিউশনের দিকে যেতে পারতাম। তুমি এই কাজটা খুব ইজিলি করতে পারো কনসিডারিং দ্য পিক ডিসচার্জ অফ দি ভাগীরথী, ওর মিয়েন্ডার বেল্ট কত বড় হবে, ওর ফ্ল্যাট প্লেন কতটা বড়, কতটা জায়গায় হবে, বুঝতে পারছো? এইটা আইডিয়ালি সম্ভব। হুম, আমি ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। লিপিকা বলুন, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম কল্যাণের সঙ্গে একটা মানে ডিসকাশন করবেন, একটু প্রিন্সিপাল ম্যাডামকে একটু ম্যাডামকে একটু নিজেকে আনমিউট করতে বলুন, সবাইকে খোলা আছে, ম্যাডাম একটু আনমিউট করে নিন, সুবীর সবাইকে খুলে দাও, আনমিউট করে দাও। আমি আমার দিক থেকে করে দিয়েছি, আমার নিজেকে করে দিতে হবে। ও আচ্ছা ম্যাডাম, আপনি নিজেকে আনমিউট করে নিন। দিদি বলছি, রিক্তা দি, হ্যাঁ হ্যাঁ বলছি। এই অভিক কিছু একটা প্রশ্ন করবেন, অভিকের প্রশ্নটা হয়ে যাক, অভিক বাবু বলুন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার বলছি, আরে কতদিন পরে তোমার মুখটা দেখলাম, সেটা আগে বলো। অনেক দিন অনেক দিন। কেমন আছো? ভালো আছি স্যার, চলছে, দোকান বাজার করছি আর একটু একটু কাজ দিচ্ছি। তুমি তো চাঁদ থেকে নিচে নামো না, অভিক খালি চাঁদ নিয়ে গবেষণা করে, তোমার ছেলে মেয়েদের বলি, সেটা হচ্ছে যে ওই জন্য ওর সাথে আমি সহজে ওর সাথে ভয় পাই কথা বলতে। বলো
স্যার বলছি এটা আমার তো জানার ছিল, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি একটা হচ্ছে যে 12th সেঞ্চুরি এডি তে চন্দ্রকেতুগড়ের ওই যে যে জায়গাটাতে গঙ্গার কাছে, তো ওখানে একটা একজনরা বলছেন যে ওখানে একটা ওটা যে অ্যাবান্ডন্ড হয়েছিল তার মেন কারণ হচ্ছে সুনামি। তো মেন কারণ হচ্ছে সুনামি, ওটা তো 12th সেঞ্চুরি এডি তে অ্যাবান্ডন্ড হয়েছিল। তার মানে আমরা কি, আর এখন যে আপনি মেরিন ট্রান্সলেশনের কথাটা বললেন, এইটা কি আমরা একটা মানে এই যে এজটা ধরুন 800 বছরের একটা রিপিটেশন, একটা সাইক্লিক অর্ডার কি আমরা ভাবতে পারি যে এখন তো আবার সমুদ্রটা এগোচ্ছে নর্থ এর দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে? এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এরিয়া অফ রিসার্চ, সেটা হচ্ছে যে সুন্দরবন এই বেড়াচাপা থেকে সাউথ সাদার্ন পার্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল আমরা যে আর্কিওলজিক্যাল রুইন্স গুলো পেয়েছি তার ডেটিং করে বিহার রঞ্জন রায় এবং অন্যান্য বলছে 300 BC to 1200 AD। তুমি এক্স্যাক্টলি যা বললে, অর্থাৎ এমন একটা সভ্যতা যেটা সেটা গঙ্গারিডি হোক বা যে নামেই ডাকি, সেটা 1200 খ্রিস্টপূর্ব 300 থেকে 1200 খ্রিস্টাব্দে পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবার এবার কোশ্চেন হচ্ছে যে জায়গাটাকে আমরা এখন সুন্দরবনের ইন্টেরিয়ারে নীতি ধূপানির ঘাট ইত্যাদি ইত্যাদি দেখা গেছে, আমার কোশ্চেন হচ্ছে যে জায়গাটা জলে ডুবে যায় টাইডে এবং ভাটায় জেগে ওঠে, সেই রকম একটা জায়গায় সেটেলমেন্ট করতে গেলে কি করতে হয়? যেটা বেড়াচাপা চন্দ্রকেতুগড়ে ছিল, অভিক তুমি জানো যে ইট ওয়াজ এনসার্কেল বাই হাই ওয়াল, হাই এমব্যাকমেন্ট দিয়ে ঘেরা ছিল। এইবার গৌড়ও ঠিক এক্স্যাক্টলি ওইভাবে ঘেরা ছিল, পাটলিপুত্র কিন্তু উঁচু পাঁচিল দিয়ে, so there are all important towns or settlements had protection by embankment. 1200 খ্রিস্টাব্দে কি ঘটল? হ্যাঁ ফ্লাড প্লেনের থেকে উপর একটা জিনিস ঘটতে পারে পসিবলি অনেক রকমের এক্সপ্লানেশনের মধ্যে, there was a cyclone, এটা কেউ বলছেন সুনামি বলছেন কেউ কেউ, more important is there might be a severe earthquake leading to subsidence of land. তুমি বোধ হয় জানো যে সুন্দরবন অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় আমরা আমরা ম্যানগ্রোভের ইয়ে পেয়েছি, আর মেট্রো রেল ঘোরার সময় নিচে ইট ইজ অ্যান আনএক্সপ্লোরড এরিয়া। আমার মনে হয় সাবসিডেন্ট সাইকোথিসিসটা কথা আমরা ভাবতে পারি, সাইক্লোনে একটা পুরো সিভিলাইজেশন একেবারে ধ্বংস হয়ে যাবে, মানুষ আবার রিবিল্ড করবে না, এটা আমার কেমন যেন লাগে। পসিবলি এটা খুব আনলাইকলি। হ্যাঁ হ্যাঁ দুটো জিনিস অবিক ঘটতে পারে, একটা হচ্ছে ল্যান্ডটা তখন একটু উপরে ছিল টাইডাল ইয়ের বাইরে, অথবা সি তখন একটু পিছিয়ে ছিল, এই দুটো মিলিয়ে ল্যান্ডটা হ্যাবিটেবল ছিল, যেটা পরে আর হ্যাবিটেবল থাকলো না, এটা আমার 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 নিজের মানে মনে হয়েছে। আসলে স্যার দিল্লি ইউনিভার্সিটির, হ্যাঁ দিল্লি ইউনিভার্সিটির একটা রিসার্চ আছে, ওটা ওনারা বলছেন, পাবলিশ করেননি, কিন্তু ওনারা বলছেন যে ওই চন্দ্রকেতুগড়ে ওরা সুনামাইট পেয়েছেন আর কি। এখন সুনামাইট যদি পেয়ে থাকেন তাহলে এত দূরে নিশ্চয়ই সমুদ্রটা ছিল না, আমার বক্তব্য হচ্ছে এটা। আমি সুনামাইটটা দেখিনি কিন্তু ওনাদের সাসপেক্ট হচ্ছে এখানে সুনামাইট ডিপোজিট আছে। দেখো কোস্টাল রিজিয়নে স্টর্ম সার্জ তো প্রথম থেকেই হতো, তুমি যদি আমি যে মিডিয়াভাল বেঙ্গলি লিটারেচারের কাছে কথা বলছি, এই যে চাঁদ সদাগর বাণিজ্যে যাচ্ছে ধনপতি বাণিজ্যে বারবার সমুদ্রে ঝড়ে পড়ছে। এবং স্যার আপনার ওই মহাবংশে আছে শ্রীবিজয়, তো ওখানে ধরুন এখন তো সিপোর্ট অনেক ওপরে ছিল যেটা ওরে যে শ্রীলঙ্কায় যে পৌঁছালো, ওটা তো মহাবংশ মানে সে অশোকের সময় তখনকার লিটারেচারেও রয়েছে আমাদের এইখানকার সিপোর্টের কথা। ওদের হচ্ছে আপনার হাওড়ার ওই হাওড়ার ডিহি ভুরসুটের ওইখানে ওদের রাজত্ব ছিল, তো ফলে হাওড়ার এইখানেও হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমাদের বুঝতে হবে, ওরা কখন বাণিজ্যে যাচ্ছে, সেটা হচ্ছে ওরা বাণিজ্যে যাচ্ছে যখন নর্দার্লি উইন্ড বইতে আরম্ভ করে, কারণ ওরা পাল্টা জাহাজে যেত, তার আগে ফসল ফলেছে, ওটা পাল হাওয়াটা লাগলে যেতে পারবে না,
আর ফিট তো হচ্ছে উইথ দ্য অনসেট অফ দি সাদারলি উইন্ড। এই দুবারই কিন্তু বে অফ বেঙ্গলে সাইক্লোন হয়, আর এটাকে আমরা বলছি কখনো মনসার কোপ, কখনো চণ্ডীর কোপ ইত্যাদি ইত্যাদি। এইটা অভিজ্ঞ বেঙ্গল ডেল্টা ইজ এন এরিয়া অফ ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ। এটাতে হিস্টোরিয়ানদের চাই, এখানে মেটিওরোলজিস্টকে চাই, তোমার মতো জিওলজিস্টকে চাই, আর আমার মতো ছোটখাটো জিওগ্রাফারকেও চাই, সবাই মিলে চাই। বলুন দেখে, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা জানি দিস ইজ এ প্রগ্রেডিং ডেল্টা, কল্যাণ দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আর আপনিও বলেছেন যে ওই এট এ রেট অফ 15 স্কোয়ার মিটার এটা গ্রাজুয়ালি প্রোগ্রেড করছে। তারপরে আপনি বললেন যে রেট্রোগ্রেডেশন হচ্ছে, তো এই প্রোগ্রেডেশন অ্যান্ড রেট্রোগ্রেডেশন কিভাবে একসাথে চলছে? মানে একটা পার্টি কি প্রোগ্রেডেশন হচ্ছে, আরেকটা পার্টি রেট্রোগ্রেডেশন হচ্ছে, ব্যাপারটা এরকম? বুঝতে হবে, শোনা যাচ্ছে? এইটা এইটা হচ্ছে কি, ইটস এ ভেরি সিম্পল ফ্লুভিও মেরিন প্রসেসেস। একটা হচ্ছে আমি বলছিলাম যে অর্থাৎ ইন্ডিয়ান সাইড অফ দি ডেল্টা ইজ নট প্রোগ্রেডিং, কত 300 বছরে সেই এগোই। আর কারণ হচ্ছে, আর অনেকগুলো কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে মেইন ফ্লো অফ দি গঙ্গা হ্যাজ has experienced a easterly flight, main flow of the ganga bhagirathi chere chole geche poddar dike, tale sediment load komeche, point number 1, apni bharakha ekta barrage lagiyeche, sediment supply komeche, jol esche, sediment free water esche, western tributary to the bhagirathi sob gulo have gone dry, damodar ajoy moirakhi tara sob shukiye jacche, bole bhagirathi gradually decay, সে ফ্রেশ ওয়াটার না পেলে সেডিমেন্ট ফ্লোরও পায় না। সেকেন্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেটাকে আমি বললাম সাবসিডেন্স অফ ল্যান্ড ডিউ টু অটো কম্প্যাকশন, অর্থাৎ এটা জমাট বেঁধে সেডিমেন্ট লেয়ার আস্তে 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 বসে যাচ্ছে। আর সি লেভেল ইজ রাইজিং অ্যাট ডাবল দ্য রেট অফ দি গ্লোবাল অ্যাভারেজ। এখন এই একই ঘটনা পূর্ববঙ্গেও হচ্ছে, কিন্তু যেটা অ্যাডভান্টেজ মেঘনা এস্টুয়ারি সেটা হচ্ছে ও কম্বাইন্ড সেডিমেন্ট লোড অফ দি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা ওই একটা উপরে দিয়ে বেরোচ্ছে, ফলে ওর সেডিমেন্ট সাপ্লাই অনেক বেশি। ফলে যেটা বললাম যে ওয়াইল দিস পার্ট ইজ রেট্রোগ্রেডিং নট প্রোগ্রেডিং, ইস্টার্ন পার্ট ইজ প্রোগ্রেডিং, এটা কত মানে একই ডেল্টার মধ্যে দুটো ঘটনা ঘটছে। সাথী কোথায়? এই যে সাথী দাস আছে তো, সাথী দাস তোমার প্রশ্ন বলো। সাথী দাস মিউট আছে, মিউট করা আছে, বলো, শোনা যাচ্ছে না সাথীর প্রশ্ন, শোনা যাচ্ছে না সাথী, তুমি আনমিউট করো নিজেকে, তুমি চ্যাট বক্সে দাও, কোশ্চেনটা চ্যাট বক্সে দাও, তোমার রিক্তা দিয়ে বলে দেবেন, দিদি আপনি বলে দিন কোশ্চেনটা। দিদি হ্যাঁ বলুন, কথা শোনা যাচ্ছে না, আপনি বলুন। হ্যাঁ
দেখছি যে ওরা জিজ্ঞেস করছে যে হোয়াই ডিড দ্য সুইচিং এপিসোডস অফ ব্রহ্মপুত্র এন্ড গঙ্গা অকার, হোয়াই ডিড দ্য সুইচিং এপিসোডস অফ ব্রহ্মপুত্র এন্ড গঙ্গা অকার। দুরকমের সুইচিং হয়, ওয়ান ইজ হোয়াট উই কল এভালশন। এভালশন মানে নদী যখন একটা একটা ডিস্ট্রিবিউটরি চ্যানেল ছেড়ে, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছে, কিন্তু ওর বয়স, দুরকমের এভালশন, একটা হচ্ছে এভালশন। এভালশন মিন্স এ রিভার আফটার ফ্লোয়িং সেভারাল সেঞ্চুরিজ থ্রু এ ডিস্ট্রিবিউটরি এন্ড বিল্ডিং দ্য ল্যান্ড সাফিসিয়েন্টলি হাই, she shift kore to another distributary channel as we experience in koshi 2008 e ja korechilo damodar koreche bare bare koreche laterally swing kore from one branch to other branch eta ke bole avulsion arekta hocche ekta channel diye boite boite she laterally oscillate kore jeta ami lipika ke bojhabar chesta korchilam seta hocche within a meander belt she laterally she flood plain er upor spill kore sediment lo deposit kore ফ্ল্যাটপ্লেনটাকে রেজ করে তারপরে আবার আবার সে নদীতে ফিরে যায়। এই দিস প্রসেস বিং কন্টিনিউড ফর সেভারাল সেঞ্চুরিজ ইট মে শিফট টু আদার্স চ্যানেল। এইটা আর ব্রহ্মপুত্র গঙ্গার যা ক্ষেত্রে যাটা হয়েছে সেটা ডিউ টু নিওটেকটনিজম অফ দি বেঙ্গল বেসিন। নিওটেকটনিজম মানে হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে বেঙ্গল বেসিনের মাঝখানটা ইট ইজ সাবসাইডিং ডিউ টু এ ফ্র্যাকচার অর সাবসিডেন্স, যেটা অ্যাট্রাক্ট করছে অল ওয়েস্টার্ন রিভার্স টুয়ার্ডস দ্য সেন্ট্রাল পার্ট অফ দি বেঙ্গল বেসিন, তিস্তা থেকে আরম্ভ করে গঙ্গা, আর যেগুলো ওপারে আছে ইস্টে আছে তারা ওয়েস্টওয়ার্ড মাইগ্রেট করছে। ফলে এভালশন যদি তোমার আমাদের এখানকার যে নদীর ডিসচার্জ হাইড্রোগ্রাফটাকে যদি তুমি প্লট করো, ইট ইজ এ স্কিউড হাইড্রোগ্রাফ। স্কিউড হাইড্রোগ্রাফ মানে হচ্ছে এটা পিকে পৌঁছয় জুলাই অগস্ট সেপ্টেম্বরে। এই জুলাই অগাস্ট সেপ্টেম্বরে যখন পিকে পৌঁছবে তখন সে অনেক ওয়াইডার ফ্ল্যাট প্লেট চাইবে, অনেক বড় মিয়েন্ডার বেল্ট চাইবে। এই আমি 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 তো উল্টোপাল্টাও করি, রবীন্দ্রনাথের চিহ্নপত্রে একটা জায়গা আছে জানো তো, তিনি বলছেন একটা জায়গায় যে এই পদ্মাকে দেখলে আমার একটা নাগিনীর মতো মনে হয়, সে বর্ষাকালে প্রবল স্রোতে সে ডাঙার উপর সে ছোবল মারতে মারতে এগোচ্ছে, সব কিছুকে ধ্বংস করছে, আর শীতকালে সে সরীসৃপ সে দীর্ঘ শীত নিদ্রায় যেন ঘুমিয়ে আছে। এই যে জিনিসটা, এইটা উনি বলছেন যে পদ্মার খোলা জলে কত জমিদারি লুকিয়ে আছে, সে একবার সব ধ্বংস করছে আরেকবার সে সৃষ্টি করছে। কিন্তু এই ল্যাটারাল একটা পার্ট হচ্ছে ল্যাটারাল অসিলেশন, এইটা যেটা ও ও ডিসচার্জের ওপর রেসপন্স ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে অ্যাভালশন। সবটাই কিন্তু মনে রেখো ডেল্টা বিল্ডিং এর প্রসেস, যে ল্যাটারালি অসিলেট করে আইদার থ্রু ডিস্ট্রিবিউটরি চ্যানেল অর বাই মেন্ডার মাইগ্রেশন সে কন্টিনিউয়াসলি ল্যান্ড বিল্ডিং করতে চায় এবং সেডিমেন্ট ডিসপার্সাল করতে চায়। আমি ক্লিয়ার? আচ্ছা বললেন দা, এই অ্যাভালশনটা কি ওয়েস্টার্ন সাইডে বেশি হয়েছে, মানে ইস্টার্ন সাইডের থেকে? উই ক্যান সি নাম্বার অফ কিং অফ রিভার ব্যাংক ইজ মোর ইন দ্য ওয়েস্টার্ন দ্যান ইস্টার্ন। এভালশন কোথায় কোথায় হয়েছে? ধরো আমি কোশির কথা বললাম, সে লেটেস্ট দেখলাম 2008 হয়েছিল বিহারে। আমি আমি বলছি তিস্তা করেছিল 1787 এভালশন, ওটা এভালশন। ব্রহ্মপুত্র 1830 যা করলো এভালশন। দামোদর যে ওর ওর চ্যানেলগুলো থেকে শিফট করেছে ওটা এভালশন। ধরো ত্রিবেণী থেকে যে সরস্বতী আর ওইদিকে যমুনা বেরোতো, দ্যাটস ওয়াই ইট ওয়াজ কল্ড ত্রিবেণী, মিনিং থ্রি বেডস অফ হেয়ার। সেই যে ও একবার যে সরস্বতী ছেড়ে ভাগীরথীতে এলো এটাও অ্যাভালশন। আমাদের যে গ্র্যাজুয়ালি আদিগঙ্গা চ্যানেল ডিকে করলো এবং ভাগীরথী উইথড্র করে নিজেকে ওয়েস্টওয়ার্ড নিয়ে গেল এটাও অ্যাভালশন। যমুনা যেটা ত্রিবেণী থেকে একসময় বেরোতো সেই ইস্টওয়ার্ড সেটা ডিকে করলো, এটা ছেড়ে এর ওয়েস্টওয়ার্ড সরে আসাটা এটা অ্যাভালশন। আম আই ক্লিয়ার? বলছি দিদি তোমাদের সব জবাব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলো এবার তাহলে ম্যাডামের পার্টি। বলছি আমার আমি আমার
কলেজের বন্ধু, আমার ক্লাসমেট ডক্টর সায়নী মুখার্জি, আশুতোষ কলেজের, ওকে আমি দেখতে পাচ্ছি। সায়নী, সায়নী আনমিউট কর, আনমিউট কর নিজেকে, মিউট হয়ে আছিস, মিউট মিউট হয়ে আছিস, মিউট 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 হয়ে আছিস। হ্যাঁ হ্যাঁ করলাম দেখে, মানে স্যার এই প্ল্যাটফর্মে দেখা হলো অনেকের সঙ্গে। সায়নী ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি কল্যাণ দা। আমি আপনাকে পার্সোনালি মেসেজও করলাম, আবার নিজেকে ভীষণ স্টুডেন্টদের মতো লাগলো, এত ভালো লাগলো যে কি বলবো। আমি এই প্রথম আপনারটাই ফার্স্ট আমার ওয়েবিনার, আমি রিক্তাদিকে বললাম যে এত ভালো ইন্টারেস্টিং টপিক, তোমাদের কলেজ আমি জানতাম না, এটা লিপিকাও ওয়ান অফ দ্য অর্গানাইজার, ও আমার মানে কলেজের বন্ধু, এত ভালো লাগলো সব মিলিয়ে, আমার ভীষণ ভালো লেগেছে। আর স্পেশালি আমফানের পরে এত মানে এত প্রশ্ন, এত চারিদিকে লেখালেখিও হচ্ছে, তার মধ্যে আপনাকে এইরকম একটা টপিকে পেয়ে গেলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। না না আমি তোমার জন্য বলিনি, আমি আমার ছানাগুলোর জন্য বলেছি। আমার ছানারাও আছে, আমার ছানাদের আমি আগে দিয়েছি, তারপর আমিও শিখবে গে বাছুরের দলে, এটার তো কোনো মানা নেই। সব সময় দুঃখটা তো আমার কমাস ধরে আমার পেছনে লেগেছিল। আমি যখনই কিছু করতে পারি না, আমি সবসময় রিক্তাদির শরণাপন্ন হই, রিক্তাদির ঠিক লোককেই ঠিক সময় ধরেছে আর কি। থ্যাংক ইউ, পুরো অনেকদিন বাদে আবার স্যার ক্লাসে ফিরে গেছিলাম, জীবন প্রজেক্ট ক্লাস করছিলাম মনে হলো, তো ভুলে গেছি যে বড় হয়ে গেছি। সেখানে লিপিকা আমাকে দেখে আরো উত্তেজিত হয়ে গেছে, মানে তোকে দেখে সত্যি। সেই আমি আমার ছেলে মেয়েদের একটা কথা বলবো যে খুব খুব দুঃসময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমি আমার এই দীর্ঘ জীবনে এমন দুঃসময় দেখি, খুব সাবধানে থেকো তোমরা, খুব নিজেকে বাঁচিয়ে রেখো। আপনিও সাবধানে থাকবেন স্যার, আমরা প্রাণ দিয়ে ভাবছি, আমুনা একদম ভালো থেকো সবাই, খুব ভালো থেকো, আপনিও খুব ভালো থাকবেন। আবার বলছি একটা কথা বলে শেষ করুন, সেটা হচ্ছে যে এই সাবজেক্টটার ইমেন্স পটেনশিয়ালিটি, অসম্ভব পটেনশিয়ালিটি, তোমাদের হাতে অনেক কিছু নির্ভর করছে। আমার বয়স বাড়ছে, আমি আর কতদিন কাজ করবো আমি জানি না, কিন্তু তোমাদের হাতে চারিদিকে যা ঘটছে আমার দুঃখ হয়। তোমরা একটু এগিয়ে এসো, তোমরা প্লিজ ছেলে মেয়েদের বলছি তোমরা এগিয়ে এসো, এত পটেনশিয়ালিটি। খুব অল্প, যেমন তুমি সিম্পলি রেল লাইনটা কোথায় হওয়া উচিত, একটা এম্বেডমেন্ট কোথায় অ্যালাইন হওয়া উচিত, নোবডি আন্ডারস্ট্যান্ড এক্সেপ্ট দি জিওগ্রাফারস। আর ওই রিমোট সেন্সিং জিআইএস টা একটা টুল, এটা সাবজেক্ট নয়, আবারও বলছি এটাকে অ্যাপ্লাই করো, প্রপারলি অ্যাপ্লাই করো, এবং এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য লোকাল লেভেল জিওগ্রাফি অলসো। রাইট, তো এবার আমি এবার থামি, তোমরা বলো, সবাই খুব ভালো থেকো, আমরা এই দুঃসময় পেরিয়ে যাই, আর ক্লাসরুমের ভিতরে পড়াবো বুঝলে, এইসব সকাল থেকে আমার ভয় ভয় করছিল যে কানেক্টিভিটি থাকবে তো, এই থাকবে তো, ওই থাকবে তো, মানে এতগুলো ছেলে মেয়ে আশা করে স্যার একবারও কাটেনি। 4 ঘন্টা হয়ে গেল, 10টা থেকে 1টা বাজলো, 1টা বেজে গেছে, 4 ঘন্টা প্রায় হয়ে গেল আমাদের, না 3 ঘন্টা হয়ে গেল। আর দিদি বলুন, হ্যাঁ লিপিকা ম্যাডামের, তাহলে আমাদের ম্যাডামের পারমিশন নাও, নিয়েছি নিয়ে আমরা, তাহলে ম্যাডাম স্যারেরও পারমিশন নি, তাহলে আমরা এবার শেষ শেষের দিকে যাই। ম্যাডাম আমি তাহলে একটু বলছি অল্প একটু, যে আমাদের কলেজের বেলদা কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর মানবেন্দ্র মণ্ডল মহাশয়ের সহায়তায়, অ্যাকচুয়ালি তার সহযোগিতা ছাড়া আমরা এগুলো হয়তো করতে পারতাম না, আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমাদের আপনা আমি যে রিক্তাদির হাত ধরেছি, মানে এটা স্যারের যোগসূত্র, স্যারের মাধ্যমে, নয়তো আমি কিন্তু হয়তো এই সবার সঙ্গে দেখা হতো না, বা এরকম একটা প্ল্যাটফর্মে স্যারকে পেতাম না। আমি স্যারকে অনেক আমাদের কলেজের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আমি অনেক প্রণাম, সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমি জানাতে পারি না, এই স্পর্ধা আমার নেই, স্যারকে আমি প্রণাম জানাচ্ছি, যে স্যারকে আবার কবে আমরা সামনে থেকে শুনতে পাবো সেই অপেক্ষা আমাদের রইল।
আমি আমাদের সহযোগী কলেজের আমরা জয়েন্টলি যে অর্গানাইজ করেছিলাম, তো আমাদের বিবেকানন্দ মিশন গার্লস কলেজের ম্যাডাম ডক্টর সোমা ভট্টাচার্য মহাশয়কে আমি, হ্যাঁ প্রিন্সিপাল ম্যাডামকে আমি আমার পক্ষ থেকে অনেক সশ্রদ্ধ প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের রিক্তাদি সর্বোপরি, রিক্তাদি ছাড়া কিছুই সম্ভব নয়, রিক্তাদির কাছ থেকেও আমি অনেক কিছু শিখলাম। আমি রিক্তাদিকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের আজকে যারা উপস্থিত আছেন আমাদের সঙ্গে বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা, আমার পক্ষ থেকে আমি তাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমেই বলছি যে অনুষ্ঠানের শুরুতে আমাদের টেকনিক্যাল ত্রুটি কিছুর জন্য আমরা জয়েন করাতে পারছিলাম না, এবং হচ্ছে আমরা পরে ইউটিউব স্ট্রিমিংটাও ঠিকঠাক হচ্ছিল না নেটের ডিস্টারবেন্স এর কারণে, পরে আমরা স্মুথ করতে পেরেছি। এবং আমাদের স্যারের যে বক্তব্যটা এটা পুরো রেকর্ড হয়ে থাকলো, এই রেকর্ডের লিঙ্কটা আমি দিদিকে দিয়ে দেব, সেই লিঙ্কটা পরে আমাদের ছাত্রছাত্রীরা স্যারের বক্তব্য দেখতে পাবে বা শুনতেও পারবে। আর এমনি স্যারের যে ছোট ছোট আমি কিছু অডিও করেছি স্যার যে বলছেন সেগুলো আমি দিদিকে দিয়ে দেবো, দিদি আপনার ছাত্রছাত্রীদের বা আমাদের আমার ছাত্রছাত্রীদেরকেও আমরা কিন্তু দিতে পারবো। আর আমি আমাদের সর্বোপরি আমাদের কলেজের এবং হচ্ছে দিদির কলেজের অসংখ্য ছাত্রছাত্রী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আমি এই কদিন ধরে তারা কিন্তু প্র্যাকটিসও করেছে বিভিন্ন সময়, আমি ওদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমফান এবং কোভিডে সত্যি আমরা বিধ্বস্ত, এবং আজকে 2 মাসের ওপরে আমরা লকডাউনের মধ্যে প্রায় রয়েছি, কি করব কি করব না, সত্যি আমাদের জীবন যেন থেমে গেছে। আবার কিভাবে শুরু করব, নতুন করে আমরা আবার লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে এগোবো সেটা আমাদের ভাবতে হবে। তো আমরা তার মধ্যে একটা নিজেদেরকে হয়তো আমরা অ্যাকোমোডেট করব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের তো কিছুদিন আমরা জগৎটাকে দেখতে পেলাম, কিন্তু আমাদের সামনে যারা ভবিষ্যৎ রয়েছে আমাদের ছাত্রছাত্রীরা, তারা যেন নির্বিঘ্নভাবে সুস্থ শরীরে যেন এই পৃথিবী এবং প্রকৃতিকে আরো অনেক দিন যেন দেখতে পায় সেই কামনা আমার থাকবে। এবং আমফান ও কোভিডে আমরা যাদের হারিয়েছি তাদের প্রতি আমার সমবেদনা, তাদের প্রতি আমার তাদের প্রতি আমার সত্যি আমি খুবই দুঃখিত যে তাদের তারা বাঁচতে পারলো না, কিন্তু আগামী যারা রয়েছে তারা যদি সুস্থ পরিবেশে থাকতে পারে তো সেই কামনা আমার রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি রিক্তাদিকে বলছি কিছু বলার জন্য, রিক্তাদি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পার্টিসিপেন্টদের এবং আমাদের ছাত্রছাত্রীদের, তারা যে পেশেন্ট শেয়ারিং দিয়েছে এতক্ষণের পরে পড়াশুনোর আর কি, সেটার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা এখানে না বললেই নয়, এই ওয়েবিনারটা আজকে সম্ভবই হতো না যদি না আমাদের প্রিন্সিপাল ম্যাডাম একদিন ফোন করে আমাকে, রিক্তা গঙ্গা ডেল্টা লোয়ার গঙ্গা ডেল্টা এন্ড এস্টুয়ারিজ এর উপরে কল্যাণদাকে বলতে বলো একটা ওয়েবিনার করো। সেই দিন থেকে আমি কল্যাণদার সঙ্গে আমার ইন্টারাকশন, কল্যাণদার না মেয়েদের না দেখতে পেলে হবে না, ভার্চুয়ালি করব না, বলে 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 যাই হোক, তারপরে লিপিকার সঙ্গে একটা অদ্ভুত ভাবে যোগাযোগ, ম্যাডামের পারমিশন নিয়ে আমরা জয়েন্টলি এই কলেজের দুটো কলেজ মিলে করলাম। হয়তো কিছু টেকনিক্যাল হিচ আমাদের প্রথম দিকে হয়েছে, পরে আমরা সেটা ওভারকাম করতে পেরেছি। এবং কল্যাণদার বলা, কল্যাণদার উপস্থিতি, কল্যাণদার উপস্থাপনা, এর উপরে তো কোনো কথাই হয় না, একেবারে সহজ সরল জলের মতো সাবলীল, মেয়েরা খুব ভালোবেসেছে, বারবার লিখছে আমাকে, আমরা আবার কল্যাণদাকে পেতে চাই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, নমস্কার। ম্যাডাম আপনি বলে এবার শেষ করুন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কল্যাণদা এতক্ষণ আপনাকে ডক্টর কল্যাণ রুদ্র বলছিলাম, কল্যাণদা অনেক ভালো লেগেছে সত্যি কথা, অনেক এনরিচ হয়েছি। আর আমার স্টুডেন্ট খুব ভালো লেগেছে, আর আমার ছাত্রীরা এতক্ষণ বসে যে শুনেছে এবং
ঠিকঠাক করে কোশ্চেন রেইজ করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। ওরা সত্যি সত্যি মন দিয়ে শুনেছে এবং উপকৃত হয়েছে। আপনি বোধহয় জানেন যে এটা মেয়েদের জিওমরফোলজি স্পেশাল পেপার, মেয়েদের অ্যাডভান্স জিওমরফোলজি স্পেশাল পেপার মেয়েদের সিলেবাসে রয়েছে। হ্যাঁ, তো আমি চাইছিলাম যে ওরা আপনার কাছ থেকে একটু শুনুক, সেই কারণেই এটা আমরা অর্গানাইজ করেছি। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের হোস্টকে অনেক ধন্যবাদ, বেলদা কলেজের প্রিন্সিপাল এবং আমাদের কো কলিগ যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ, আমার কলেজে আমার কলিগদের ধন্যবাদ, এবং আমার কন্যাদের প্রতি আমার স্নেহ এবং শুভেচ্ছা। ভালো থেকো সবাই, অনেক ধন্যবাদ। আমি এই প্ল্যাটফর্ম আমাদের এই আগামী দিদি রীতাদি, আমি একটু বা ম্যাডাম একটু পারমিশন নিয়ে আমি একটা একটু অ্যানাউন্স করে দিচ্ছি। এখানে অনেকে আছেন, আমাদের বেলদা কলেজের পক্ষ থেকে আগামী 15-16 তারিখে একটা ইন্টারন্যাশনাল ইন্দো বাংলাদেশ ই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আমি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিদি করেছেন, আমি এই গ্রুপে প্রথমে ফিডব্যাক ফর্মটা দেবো আজকের প্রোগ্রামের, এবং তারপরে আমাদের কনফারেন্সের ব্রোশিওরটা আমি পোস্ট করব। কেউ যদি জয়েন করতে চান আপনারা জয়েন করতে পারেন। আর আমি দিদিকে আমাদের আপনাদের সোমা ম্যাডামকে প্রিন্সিপাল স্যারকে আপনাদের কলেজের, আমি স্যারকে কল্যাণবাবুকে সায়নী বা আমি যাদের যাদের চিনি বা চিনি না সবাইকে আমি কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামের আগামী 15-16 তারিখে। ধন্যবাদ, সবাই ভালো। আচ্ছা আমি কি তাহলে বন্ধ করব, মিটিং ক্লোজ করব সবার অনুমতি নিয়ে? স্যার আপনাকে কিন্তু বেলদায় আসতে হবে, আমার এখন থেকেই বললাম আমি। আমার আমি এই দোকানটা ছেড়ে বেরোই, তারপর তোমাদের ওখানে দেখে সবাই চাইছে, আপনাকে সবাই চাইছে। ভালো থেকো, খুব ভালো থেকো, ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। যদি যা খুশি টেকনিক্যাল হলো তার জন্য মার্জনা করবেন সবাই, ভালো লাগবে। শারদা ম্যাডামকেও আমি অনেকদিন পর দেখলাম, শারদা সায়নী সবাইকে দেখা হয়ে, সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। কল্যাণদা সুবাদে সবার সাথে দেখা হয়ে গেছে। তাহলে মিটিং আমি এন্ড করি দিদি, সবার ম্যাডাম আপনি আপনার অনুমতি নিয়ে আমি মিটিং এন্ড করি। স্যার স্যার তাহলে মিটিং ওয়েবিনার এখানেই শেষ হলো। আচ্ছা ধন্যবাদ সুবীর। তো সুবীর আমাদের সঙ্গে টেকনিক্যাল সাপোর্টে ছিল সুবীর সাহা, আমাদের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক। উনি সুবীর, সুবীরের কথা একবারও বলিনি যার জন্য এটা সম্ভব হলো। সুবীর একটু যদি তুমি সামনে আসো, সুবীর থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইওর সাপোর্ট, ওয়েলকাম ম্যাম। সুবীর শেষ করো, ঠিক আছে, থ্যাংক ইউ।